তখনকার একটা পোস্টে এসে হৃদ থমকে গেল। ক্যাপশনে লেখা, বাতাসে আজ প্রেম প্রেম ভাব, না জানি এই ভোরে কার হৃৎপিণ্ড চুরি করে এলাম। সেই তারিখের ছবিটা হৃদ আলতো হাসল, শীতল চাহনি স্ক্রিনে স্থির রেখে শান্ত কণ্ঠে বলল, কেউ একজন বলেছিল তোমরা যার সন্ধানে মরিয়া হয়ে আছো তা তোমাদের সন্নিকটেই অবস্থান করছে, খোঁজো। কিন্তু আমি তো না খুঁজতেই পেয়ে গেলাম। চরম বিরক্তি নিয়ে বসে আছে অর্ণব, তার পাশেই খোশ মেজাজে শান্ত হয়ে বসে আছে অদিতি। ভোরের বাস, কেবল রোদ ছড়াচ্ছে চারিপাশে। স্থির ভঙ্গিতে যে কি করে বসে আছে অদিতি তার সে নিজেও বুঝতে পারছে না। পাশেই তার তীব্র আকাঙ্ক্ষিত মানুষটি বসে আছে, লাজুক হাসলো সে। গম্ভীর মেজাজ নিয়ে বসে আছে অর্ণব, কোনো ক্রমেই অদিতির সাথে আসতে চাচ্ছিল না, কিন্তু আসতে হলো। সাজ জোর করেছে বিধায় আসতে হলো। ফুস করে একটা শ্বাস ছেড়ে সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। জানালা দিয়ে আসা সকালের মিষ্টি রোদ অর্ণবের মুখে লাগলো। অদিতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে অনেক অনেক কিছু বলে ফেলেছে, কিন্তু এবার সে শব্দ করেই বলে ফেলল, ইস আপনি কি সুন্দর। অর্ণব সাথে সাথে চোখ খুলে অদিতির দিকে তাকিয়ে কপাল কুচকে ফেলল। বুঝতে না পারার ভান করে জিজ্ঞেস করল, হোয়াট? না কিছু না। অর্ণব বিরক্তিতে কিছু একটা বিড়বিড় করে আবারও চোখ বন্ধ করল, ঠোঁট চেপে হেসে মনে মনে বলত, বাহ অর্ণব সাহেব, আপনার রাগি ফেসটা একদম ক্রাশ ম্যাটেরিয়াল, আম ক্রাশড। অতিরিক্ত টেনশনে সাজ আচারের বয়াম কোলে তুলে খেয়ে যাচ্ছে, টেনশন কমছে না। উপমা সাজের কার্যকলাপ বেশ খানিকটা সময় ধরে পর্যবেক্ষণ করে দুবার ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, কি রে? সাজ আচার খাওয়া বন্ধ করে ঠোঁট উল্টে বলল, টেনশন হচ্ছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কেন হচ্ছে? অদির জন্য। অদির জন্য? অদি আবার কি করলো? ও কিছু করেনি, করেছি আমি। কি করলি? ওকে ভাইয়ার সাথে আসতে বলেছি, এখন ওরা একসাথেই আছে। হ্যাঁ তো, এত টেনশনের কি আছে? ছাড়, তুই বুঝবি না। বুঝবো, তুই বল। সাজ কান্না কান্না ভাব করে বলল, অদি ভাইয়াকে পছন্দ করে। উপমা থম মেরে গেল। উপমা, অদিতি ও সাজ ভীষণ ভালো বন্ধু, একে অপরের জন্য এরা নিজের জানও দিতে পারে। এতক্ষণে বুঝলো সে অর্ণব কেন তাদের সম্পর্কের ব্যাপারে সাজকে বলতে না করেছে, আর এর কারণটাও তাকে বলেনি। কারণ তো এটাই, উপমা সিদ্ধান্তহীনতায় ভুগছে, দরদর করে ঘামছে, ডান হাত দিয়ে বাম হাত খামচাচ্ছে, অতিরিক্ত দুশ্চিন্তায় এগুলো তার অভ্যেস। সাজ নিজেকে আশ্বাস দিল, আমার ভাই খুবই শান্ত মস্তিষ্কের, অদিতির পাগলামোগুলোতে কিছু করে টরে বসবে না। অনেক কষ্টে উপমা এই সিদ্ধান্তে উপনীত হল, যেখানে দুজন দুজনকে ভালোবাসে সেখানে তৃতীয় ব্যক্তি কিছুই না। সে শান্ত হলো, বাম হাতে তাকিয়ে দেখলো খানিকটা ছিলেও গিয়েছে, ওড়নার ভাজে ছেলা অংশটুকু লুকলো। সাজকে উদ্দেশ্য করে বলল, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। উপমা প্রস্থান ঘটালো। সাজের চিন্তা আরও বাড়িয়ে তুলতে তার ফোনে কিছুক্ষণ বাদে একটা মেসেজ এলো। ফোনটা শুধুমাত্র অদিতি আর অর্ণবের আপডেট জানার জন্য জেনারেল মোড়ে রেখেছিল। আর এই সময় মেসেজটা এলো, হাতে তুলে দেখলো সেই পুরনো অপরিচিত নাম্বার, যেটা বিগত তিন দিন ধরে সাজের নাওয়া খাওয়া হারাম করে রেখেছে। নম্বরটা সেভ করেছিল অশোক নামে। এত চিন্তায় এখন তার প্রচণ্ড কান্না করতে ইচ্ছে করছে। মুখে কৃত্রিম কষ্টের ছাপ নিয়ে সে মেসেজটা ওপেন করল, শ্যামবর্ণ নারীর মায়ার ফাঁদে যে পুরুষ একবার পড়েছে সে নির্ঘাত মরেছে। এই মৃত্যুকে প্রাপ্তিতে পরিণত করতে কবুল করে নিলে আমায়, সন্ধ্যাবতী, ধন্য আমি। আহা সাজ, এভাবে কি অস্থির হয় নাকি? একদম গলা কাটা মুরগির মতো ছটফট করছে। মেয়ে জাতি বড়ই অদ্ভুত, কখনো কোনো বিপদে পড়লে তার অস্থির হয় না। অস্থির হয় তখন যখন সে বিপদের সূত্রপাত তাদের কাছে অজানা থাকে। তবে সাজের অস্থিরতা আগের চেয়ে বেশ কিছুটা কমেছে, এটা তার জানার কথা। পরিচয় দেওয়ার ইচ্ছে হলে অনেক আগেই দিয়ে দিত, যেহেতু এখনও দেয়নি তার মানে হয়তো সে নিজস্ব সঠিক সময়ের অপেক্ষায় আছে, সময় হলেই বলবে। সাজ কিছুক্ষণ বাদে রিপ্লাই দিল, আমি কবে কবুল করলাম? উপাস থেকে জবাব এলো, কেউ কি ইচ্ছে করে অসুখ বাঁধায়? কেউ কি ইচ্ছে করে কারো মায়াই জড়ায়? কোনো অসুস্থ ব্যক্তি কি সুস্থ হওয়ার জন্য বিষ পান করে? করে না তো,
এগুলো হয় মনে হয় গোপনে অভিসারে, যেমনটা তোমার মনের সাথে আমার মনের হয়েছে। রাজকি রিপ্লাই দিবে বুঝতে হিমশিম খাচ্ছে, বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস তুলে একেবারে পুরোটা শেষ করল। সময় অনেক বেশি দ্রুত চলছে, অনেকটা সময় পেরোনোর পর সাজ বিছানা থেকে ফোন তুলে রিপ্লাই দিল। আপনি কি চাচ্ছেন আমি অস্থির হয়ে ছটফট করতে করতে পটল তুলি? রিপ্লাই এলো না। সাজ ফোন হাতে নিয়ে বসে আছে। মনোয়ারা কেন সাজকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো। সাজ সেদিকে তাকালো, মনোয়ারা তারা দেখিয়ে বলে উঠল, খেতে এসো আম্মু, অনেক বেলা হয়ে গিয়েছে। সাজ জোরপূর্বক হেসে বলল, ভাইয়া আসুক একসাথে খাবো। মনোয়ারা বেগম এগিয়ে এসে সাজের মাথায় হাত বুলিয়ে বলল, কি ভালোবাসা ভাইয়ের প্রতি, আমিও তোমার আব্বুর জন্য এমন করতাম। আবারও ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো মনোয়ারা বেগম। কিছু একটা মনে পড়তেই পা দুটো থামিয়ে পিছু মুড়ল। সাজ তার দিকে তাকালো, উপমা কোথায়? জানি না ফুপি। মনোয়ারা বেগম কিছু না বলে প্রস্থান করল। গেস্ট রুম ঠিক করে গোছাচ্ছিল উপমা। অর্ণবের ডাস্ট অ্যালার্জি আছে, তাই তার আসার আগেই রুমটা পরিষ্কার করছিল। তিন দিন ধরে এই রুমে কারো প্রবেশ হয়নি, তার উপর জানালা সব খোলা ছিল। ঝড় বৃষ্টির জন্য রুমটা পুরো ধুলোময় হয়ে আছে। জানালার পর্দাগুলো খুলছিল, আজও দারুণ বাতাস। হঠাৎ কারো অস্তিত্বের আভাস পেল উপমা। জানালার দুই প্রান্তে নিজের হাত রেখে পিছু মুড়ল। শীতল এক বাতাস এসে উপমার হৃদয়ে তাণ্ডব শুরু করল। বাহ্যিকভাবে বাতাসটা উপমার চুলগুলো চোখে মুখে সামনে ছড়িয়ে দিল। অর্ণব নিষ্পলক তাকিয়ে আছে, উপমা চোখ পিটপিট করছে চোখের সামনে চুল থাকার জন্য। অর্ণব ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল। উপমা ঈষৎ কেঁপে উঠল, দু চোখের পাতা বন্ধ তার। মনে মনে বলল, ইস এত সুখ কেন? অর্ণব বেশাক্ত কণ্ঠে বড় ধীর গতিতে বলে উঠল, জান। উপমা থরথর করে কাঁপতে লাগল। অর্ণব উপমা দুজনেই কেমন ঘোরের মধ্যে আছে। হঠাৎ অর্ণবের এই ঘোর কাটল, এখনও সে সীমা লঙ্ঘন করেনি। খানিকটা হেসে দু কদম পিছিয়ে গেল, মুখের উপর কারো উষ্ণ নিঃশ্বাস পড়ছে না আর। উপমা ফট করে দু চোখ খুলে ফেলল। অর্ণবকে নিজের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে দেখে উপমা বুকে হাত রেখে শ্বাস ফেলে বলল, জান বলে ডেকে একেবারে জানি নিয়ে নিয়েছেন হাওলাদার সাহেব। অর্ণব হাসি কমিয়ে বলল, দুনিয়া ছন্ন ছাড়া হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাক, দূর আকাশে নীলিমায় দাফন হোক এই প্রাণ, কলঙ্কের কালে স্পর্শনা লাগুক তার গায়ে, এই নিষ্পাপ সুফ্রের ন্যায় পবিত্র থাকুক আমার জান। উপমা হা করে তাকিয়েই রইল। অর্ণব মুচকি হেসে বলল, মেয়ে এভাবে আর পড়িও না, এমনি জ্বলে অঙ্গার হয়ে গিয়েছি। খানিকটা থেমে আবারও বলল, জানোই তো আমি বড় অধৈর্য, এই যে এই জানালা, এই জানালা দিয়ে দুজন মিলে পালাবো, অ্যান্ড আই প্রমিস তিনজন হয়ে ফিরব। শেষোক্ত কথাটা বড্ড ধীরে ফিসফিসিয়ে বলেছে। উপমা সঙ্গে সঙ্গে বলে উঠল, ছি। অর্ণব শব্দ করে হেসে ফেলল। বাম হাতের লাগেজটা রুমের এক কোণায় রেখে উপমাকে উদ্দেশ্য করে বলল, খিদে পেয়েছে ভীষণ, তোমার সাথে খাওয়া বলে বাইরে থেকে কিছু খেয়ে বের হয়নি, এখন আসুন। এ মা খেয়ে আসুনি কেন? অর্ণব মিহি কণ্ঠে বলল, কারণ আমার অপেক্ষায় আপনি এখনও অভুক্ত আছেন। উপমা লাজুক হাসল। অর্ণব আরও বলল, শুনেছি আগেকার দিনে বউরা নাকি তাদের বরের খাওয়ার অপেক্ষায় থাকতো, বর খেত আর বউ পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করত। খেতে চলো। আগে কথাটা শেষ করতে দাও, বর খেত আর বউ পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে বলতো, হ্যাঁ গো শুনেছ আজ এটা সেটা হয়েছে, বলি তুমিও কি তাই করতে যাচ্ছ বিয়ের আগে? অ্যাগো হ্যাঁগো অর্ণ, এসো খেতে যাই। অর্ণব কেটে পড়ল। উপমা সেখানে দাঁড়িয়ে হাসতে লাগলো। কে বলবে ছেলেটা দুবছর আগে কতটা গম্ভীর ছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সেই উপমাই কিছুক্ষণ আগে অর্ণবকে বকা দিল, যে উপমা কবছর আগে অর্ণবকে জমের মতো ভয় পেত, কারণ ছাড়াই ভয় পেত। অদিতি আসেনি এখানে, বাসস্ট্যান্ড থেকেই তার চাচা এসে তাকে নিয়ে গেছে। সকালে নাস্তা সেরে অর্ণব মনোয়ারা বেগমের পাশে বসে তার সুখ দুঃখের কথা শুনছে। উপমা আর সাজ পাশাপাশি বসে গল্প করছে। আজ তো উপমার মনে লাড্ডু ফুটেছে। বসার ঘরেই চারজন বসে আছে। কথাবার্তার মাঝে উপমা আর অর্ণব আর চোখে একে অপরের দিকে তাকাচ্ছে, যা সাজের নজর এড়াচ্ছে না। খুব গম্ভীর হয়ে এদের দুজনকে নিয়ে ভাবতে বসবে, অমনি সেই নম্বর থেকে এলো। কারো খেয়াল সাজের দিকে নেই, তবুও সাজ রিস্ক নিল না। এই অসুখের মেসেজ পড়লেই
সে অসুস্থ হয়ে যাবে। বারান্দায় চলে এলো। রোদের ভয়াবহ তেজ, সকালেই প্রকৃতির অবস্থা এখনকার থেকে বিপরীত ছিল। সে আজ দোলনায় বসে মেসেজটা ওপেন করল। আজকের টেক্সটে একটা ছবি পাঠানো হয়েছে। সাজ দেখল কোনো একটা প্রেসক্রিপশন এটা, সেখানে লাল গালি দিয়ে লেখা, যদি হতে পারো প্রেয়সীর ছটফটানির মূল কারণ, তবে তোমার প্রেম সার্থক, আহা আমি সার্থক। সাজ বড় একটা শ্বাস টেনে রিপ্লাই দিল, আমি আপনার কোন জন্মের প্রেয়সী, কিন্তু সেন্ড করলো না। এর আগের মেসেজে চোখ পড়ল, সেখানে লেখা ছিল, কেউ ইচ্ছে করে এসব করে না, এগুলো তো মনে হয়। তাই নিজের লেখা মেসেজ কেটে পুনরায় লিখল, মাঝে মাঝে বিষ, কখনো মায়া, প্রায় সময় অসুখ, কোনটা ছড়াচ্ছি আমি? এদিক থেকে তো আপনি নিজেও ক্লিয়ার নন। অনেকটা সময় পরে ওপাশ থেকে আবার মেসেজ এলো, তুমি হলে শ্যাম মোহিনী, নজর কাড়া এক রূপসী নন্দিনী, যা সুদীর্ঘ পল্লব বিশিষ্ট গভীর কালো অক্ষি দুটি মায়া দিয়ে ঘেরা, মুক্ত ঝরায় যে হাসি, নেশায় আমি পড়েছি, জানি কি বলস ঠেরা, বিস্তার নকশা করা সমগ্র অঙ্গের ফাঁজে, সে তো প্রেম, বিষ রূপে ঘায়েল করতে পুরুষ মন খোঁজে, যা স্নিগ্ধ দৃষ্টিতে কাঁপে আমার বুক, মূলত সে সুখ নয়, প্রেমাসুখ। সাজের কেমন যেন অদ্ভুত লাগছে, হাজারো অনুভূতির মাঝে কোনটা ব্যক্ত করবে তা যেন অনুভূতিহীন হৃদয়ের মতোই কাজ করছে। দোলনায় চোখ দুটো বন্ধ করে দোল খাচ্ছে, এমন অনুভূতির শিকার সে আগে কখনোই হয়নি। যে কোনো সমস্যায় পড়লে সে অর্ণবকে বলতো, অর্ণব তার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত দিত, কিন্তু এই বিষয়ে অর্ণবকেও বলা যাবে না। হঠাৎ এক দমকা হাওয়া এসে সাজের গায়ে লাগল, এই ভ্যাপসা গরমের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। সাজ রিপ্লাই দিল, মনের আসল কথাটা, এটা খুবই সেন্সিটিভ টপিক, যদি মজা নিয়ে থাকেন তো এখুনি থেমে যান, আর যদি আপনি এ বিষয়ে সিরিয়াস হয়ে থাকেন তবুও থেমে যান, প্রেম ও অসুখ দুটোতেই ফোবিয়া আছে আমার। আর মেসেজ এলো না, সাজও আর অপেক্ষা করলো না, বিকেলের শেষ ভাগে মেসেজের রিপ্লাই এলো, তুমি আমার পথ শেষের কোনো গন্তব্য নও, এ জীবনে সমস্ত পথ চলতে থাকার একমাত্র রাস্তা, এটা বড্ড বিচিত্র একটা রাস্তা, একবার চলতে শুরু করলে পিছনের পথ ধীরে ধীরে ধ্বংস হতে থাকে, থেমে গেলে পথের সাথে সাথে নিজেরও ধ্বংস অনিবার্য। সন্ধ্যায় কোচিং থেকে ফিরছে সাজ, উপমা এবং অদিতি, সময় সপ্তাহ পেরিয়েছে। কোচিং সেন্টার থেকে কিছুটা দূরে অদিতির চাচার বাসা, আর অনেকটা দূরে উপমাদের, কিছুটা পথ হেঁটে যাবে, এরপর সাজ ও উপমা সিএনজি কিংবা বাস নেবে। সন্ধ্যার জনমানব শূন্য রাস্তায় এই তিন কন্যার কথোপকথন খুবই জোরালো শোনা যাচ্ছে, তবে উপমা আগের মতো অত হাসি মজা করছে না, কেমন যেন মন মরা, তবে তা কেবল অদিতির সাথেই, খুব বেশি প্রয়োজন না হলে তেমন কথা বলেনি। ব্যাপারটা রাগ কিংবা হিংসার না, অদিতির হাসির পেছনে লুকোনো কষ্টটা সে দেখতে পারে, অনুভব করতে পারে, এসবের জন্য সে নিজেকেই দায়ী মনে করে, আর গোপনে কেবল দীর্ঘশ্বাস ফেলে। খোশমেজাজে গল্প করতে থাকা অদিতি হঠাৎ উপমার কার্যকলাপ লক্ষ্য করল। অন্য মানুষক হওয়া উপমাকে প্রশ্ন করল, কি রে কি হয়েছে? উপমা হকচকিয়ে গেল, অদ্ভুতভাবে সাজ ও অদিতির দিকে তাকালো, জোরপূর্বক হেসে বলল, কি ওভাবে তাকিয়ে আছিস কেন তোরা? অদিতি সজোরে হেসে উঠল, উপমা মুগ্ধ চোখে সেই হাসির দিকে চেয়ে রইল, সাথে বক্ষস্থলে অনুভব করল এক নিদারুণ নিষ্ঠুরতার যন্ত্রণা। সে বুঝতে পারল যদি এই মেয়েটা জানতে পারে তার অধর কোণ থেকে মহামূল্যবান হাসিটা কেড়ে নিয়ে নয়ন জোড়ায় দুঃখ সাগর তৈরি করে আর কেউ না, তারই প্রিয় বান্ধবী করেছে, সে বাঁচবে তো? সাজ হুট করেই বলে উঠল, অদি শুভ ভাইয়ার কি খবর? অদিতির মুখের হাসি নিভে গেল, সাজের দিকে তাকিয়ে বলল, সে খবর কি আর আমার রাখার কথা? অবশ্যই, কারণ তোকে তো সে ইয়ে করে। অদিতি মন খারাপের ভান করে বলল, তোর ভাই কি আমার খবর রেখেছে? না মানে আমিও তো ওনাকে ইয়ে ইয়ে করি। উপমা এই প্রসঙ্গে আর কথা বলতে পারছে না, কথা শুনতেও চাচ্ছে না, তাই বলল, ওসব ওর খবর তবর ছাড়, এটা বল তোর অশোকের কি খবর, এতগুলো দিন পেরালো কিছু বলেছে? সাজ বিরক্তি নিয়ে বলল, তোকে না বলেই ভালো ছিল, কোন দুঃখে যে এই কাহিনী বলতে গেলাম। অদিতিকেও সেদিন সবটা বলেছে, অদিতি উপমার মতো করে জিজ্ঞেস করল, বলেছি? সাজের রাগ হুর হুর করে বেড়ে চলেছে,
পাশে তাকিয়ে দেখল অদিতির বাসার গুলি এসে গেছে। হাফ ছেড়ে শয়তানি হাসি হেসে বলল, বিদেয়ী হ, যা যা যা। অদিতি কিছু না বলেই চলে গেল। সাঞ্জ এবার উপমার দিকে তাকিয়ে বলল, অসুখ সংক্রান্ত একটা কথা বলবি তোর? এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। উপমা জিজ্ঞেস করল, কি করবি? সাজ কপাল কুচকে ভাবতে লাগলো, কিন্তু করবেটা কি? অনেকক্ষণ সময় নিয়ে বলল, হ্যাঁ, তুই যে ভাইকে ভাই মানিস না, এটা বলে দিব ফুপিকে। উপমা কপট রাগ দেখিয়ে বলল, মার খাবি সাজ? উপমাকে এভাবে রিয়্যাক্ট করতে দেখে সাজ ভ্রুদয় কিঞ্চিত উঁচু করে বলল, কিছু আছে নাকি? না না, কি থাকবে? উপমা তৎক্ষণাৎ এটা বলল। সাজও বলল, হ্যাঁ, না থাকারই কথা। আমার যে ভাই, কপালে ভাবি জোটে কিনা সন্দেহ। উপমা সাজের কথার পরিপ্রেক্ষিতে মিহি হাসল। বাসায় পৌঁছে সাজ ফ্রেশ হয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো, সাথে তার অতি প্রয়োজনীয় ফোন নিয়ে নিল। তিনতলায় উঠতেই হৃদের ফ্ল্যাটের দরজা খোলা দেখল, কৌতূহল বশত দাঁড়িয়ে পড়ল, সেদিকেই তাকাল। মাত্র শাওয়ার নিয়ে আসা হৃদকে দেখে সাজ লজ্জিত হয়ে পড়ল। একে তো এভাবেই অন্যের ফ্ল্যাটে উঁকি দিতে গিয়ে ধরা খেয়েছে, তার উপর আবার হৃদকে এমত অবস্থায় দেখেছে। এভাবে সাজকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি চাই? সাজ মেকি হাসি দিয়ে বলল, আসলে একই বাসায় থাকি আমরা, একে অন্যের দরকার নেয়া, খোঁজ। হৃদ সাজের কথা শুনে ঠোঁট চেপে হাসল। সাজ যখনই বুঝতে পারল সে কি বলেছে, সঙ্গে সঙ্গে জিবাতে কামড় দিয়ে বলল, মিস্টেক, খোঁজ নেওয়া দরকার, আসলে সিঁড়ি বেয়ে উঠলাম তো, এজন্য এলোমেলো হয়ে গেছে। বুঝলাম, তা আগে চাই? সাজ অকপটে জবাব দিল, আপনাকে। হৃদ বা পাশের ভ্রু উঁচু করে বাঁকা হেসে বলল, আচ্ছা দিয়ে দিলাম, আবার আমিটাকে সযত্নে নিয়ে নিন। সাজের অস্থির হয়ে ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা হৃদের কথায় থেমে গেল। সাজ না চাইতে উত্তেজিত হয়ে পড়ছে, খানিকটা দ্রুত গতিতে বলে উঠল, আপনি এভাবে ভাবছেন কেন? কিভাবে? সাজ হৃদের চোখে চোখ রাখল, সেকেন্ড দুয়েক স্থির রেখে সরিয়ে নিল। এত গভীর কারো চোখ হয়? হৃদ হাসল। সাজ সিঁড়ির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আসি তবে, খোঁজ নেয়া শেষ। তারপর চলে যেতে উদ্যত হতেই হৃদ সাথে সাথে তার হাত ধরে ফেলল। সারা শরীর কেঁপে উঠল সাজের, চোখ দুটো বন্ধ করে ফেলল। হৃদ এগিয়ে এসে সাজের বন্ধরত চোখের পাতার কাঁপুনি দেখল, কিছুক্ষণ বাদে ফিসফিসিয়ে বলল, আগেও বলেছি আবারও বলছি, মানলাম আমি হ্যান্ডসাম, তাই বলে এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখবেন না, ভেতরে চলে আসবেন, একসাথে বসে কফি খাবো, তখন না হয় আপনি আমার দু চোখ ভরে দেখে নিন। সাজ চোখ মেলল, কি না কি অনুভব করছিল, রাগে উত্তেজিত হয়ে বলল, দু লাইন বেশি বোঝেন কেন? হৃদ বাঁকা হেসে বলল, অপরপক্ষ আংশিক কথা বলে নিজেকে বেশি বুঝে নিতে হয়। সাজের কিছু একটা মনে হতে সেও বাঁকা হাসল, হৃদ ভ্রু কুচকাল। সাজ আর চোখে তাকিয়ে বলল, কি লাভ এত সুন্দর হয়ে, যেখানে কোনো মেয়েকেই পটাতে পারলেন না? হৃদ ওই কথা শুনে হাসল, ধীর কণ্ঠে বলল, কে বলল কোনো মেয়ে কি পড়াতে পারিনি? একটা মেয়ে আমার তিন সত্তাকে ভালোবেসেছে, এটা না জেনেই যে তিনটাই আমি। কথাটার আগা গোড়া সাজ বুঝল না, তবুও বিপরীতে কিছু বলতে যাবে, তখনই ভেতর থেকে চশমা ঠিক করতে করতে হেঁটে এলো আফিয়া আহমেদ। রিত, এখানে কি করছিস? কথাটা বলতেই সাজকে দেখতে পেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাজকে দেখে মুচকি হাসল, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো মা? সাজ আবেগে আপ্লুত হয়ে আফিয়া আহমেদকে জড়িয়ে ধরে বলল, ভীষণ ভালো আছি আন্টি, তুমি কেমন আছো? আফিয়া বেগম বলল, আলহামদুলিল্লাহ, ভেতরে আসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? না আন্টি, এখন ছাদে যাব, পরে আসব, প্রতিবারই কোনো না কোনো বাহানা। আচ্ছা যাও, মন খারাপ করো না, সেই খেয়াল রাখার মতন কেউ আছে? এভাবে বলছো কেন আন্টি? তো কি বলবো, ছেলে দুটো একেবারে অবাধ্য, ছোটটা মাত্র মেডিকেলে পড়ে, তার একটাই কথা, মা বিয়ে করে দাও, মেয়ে রেডি আছে আমার, আর এই গাদা। হৃদের কান মলে ধরল,
হৃদ আউট শব্দ করে উঠল। সাজ মিটমিটিয়ে হেসে যাচ্ছে। আফিয়া আহমেদ আবার বলল, এই গাদাকে এক বছর ধরে বলছি বিয়ে করতে, কম মেয়ে তো দেখিনি, সে কিনা বিয়ে করবে না। সাজ এবার বলে উঠল, এক্ষুনি বিয়ে? ওনার বয়সও তো মনে হয় না খুব একটা হয়েছে। আসলে আমি বুঝতে পারিনি এটা বুড়ো হচ্ছে নাকি দিন দিন জোয়ান হচ্ছে, বয়স কদিন পর 28 শেষ হবে। সাজের চোখ কপালে হৃদকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। হৃদ বলে উঠল, আমাকে নিয়ে কথা না বললেই নয়। হৃদ সাজের চোখে চোখ রেখে আফিয়া আহমেদকে উদ্দেশ্য করে বলল, বলেছিলাম তো মেয়ে পছন্দ হলে বিয়ে করব। হ্যাঁ, ছোটটাকে আগে বিয়ে দিতে হবে। হৃদ হেসে আফিয়া আহমেদকে বলল, অচিরেই তোমার বড় ছেলের বউ পেয়ে যাবে। হৃদ সেখান থেকে প্রস্থান করল। সাজ আফিয়া আহমেদকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, খুব শীঘ্রই ছেলের বউ পাবে আন্টি। আফিয়া আহমেদ সাজের দিকে তাকাতে সাজ বলল, তিন তিনটা মেয়ের সাথে প্রেম করে তোমার ছেলে, বলো কি? ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাজ, সাথে তার ফোন। এই কদিনে অসুখ যেন তার অভ্যাস হয়ে গেছে, তবে আগের মতো এই নম্বর থেকে মেসেজ এলে অসুস্থ হয়ে যায় না, অদ্ভুত রকমের সুখ সুখ লাগে তার। প্রতিদিন হাতে গোনা কয়েকটা মেসেজ আসে ওই নম্বর থেকে, এই সময়টাতে বেশি এসে থাকে। তখনকার অনুভূতির সাথে এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া দারুণ এক অনুভূতির সৃষ্টি করে। সাজের ভীষণ ভালো লাগে সেই অনুভূতিটা, তাই তো এখানে দাঁড়িয়ে মেসেজ ওপেন করল। বাতাসে আজ প্রেম প্রেম ভাব, ঠিক সেদিনকার মতো। পার্থক্য এইটুকুই, সেদিন তুমি আমার হৃৎপিণ্ড চুরি করেছিলে, আর আজ আমি তোমার। সাজের এই কথাটা চেনা চেনা লাগলো, মাথা কাটালো না। তবে আজ সাজের কি যেন হলো, কল দিল ওই নম্বরে, রিং হতে হতে কেটে গেল, আবারও কল দিল। মায়ের সামনে ছিল হৃদ, সেখান থেকে নিজের রুমের বারান্দায় গেল, কল রিসিভ করল। দুপাশ থেকে গভীর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, কেউ কথা বলছে না। সাজ মুচকি হাসল, সেটা হৃদ অনুভব করে নিজেও হাসল। সাজ কথোপকথন শুরু করল, মিস্টার অশোক। হৃদ আলতো হেসে বলল, সহজে অসুখ বাঁধে না আমার, জানেন? হৃদ জানে না, তাই চুপ করে থাকলো। সাজ পুনরায় বলল, আমার জীবনে আপনি আসার পর থেকে আমি বারবার অসুস্থ হয়েছি, বুকের বাঁপাশে হৃৎপিণ্ড নামক এই যন্ত্রণাটাকে জোরালোভাবে অনুভব করেছি। সাজ হৃদের কথাগুলো ফোনের ওপাশ ব্যতীত আরও কোথাও থেকে শুনতে পাচ্ছে। বারান্দায় গ্রিল না থাকায় হৃদ মাথাটা বের করে উপরে তাকালো। সেখানে রেলিংয়ের উপর হাত রেখে সাজকে চোখ বন্ধ করে থাকতে দেখল। হৃদ মাথা সরিয়ে ভেতরে নিয়ে এলো, সাজকে ডাকল, সন্ধ্যাবতী। সাজ হালকা কেঁপে উঠল, সাথে হাসির রেখা ঠোঁট ছুঁয়ে গেল। হৃদ বারান্দা থেকে রুমে প্রবেশ করে বলল, চোখ বন্ধ করে আছো কেন, আমাকে আরো প্রখরভাবে অনুভব করার জন্য? সাজ এই নেশালো আওয়াজে হারিয়ে যাবে, বড্ড প্রেম আসছে এই আওয়াজের প্রতি, আওয়াজদাতার প্রতি। হঠাৎ সাজ বুঝতে পারল ওপাশের কথাটা, ফট করে চোখ মিলল, এদিক সেদিক চোখ বুলিয়ে নিল তার চমকিত দৃষ্টিতে। হৃদ বুঝতে পেরে বলল, কাকে খুঁজছ? সাজ বিস্মিত কণ্ঠে বলল, আপনাকে। তোমার বুকের বাঁ পাশে আমার অবস্থান, বাইরে না খুঁজে ভেতরটা খুঁজে দেখো, পেয়ে যাবে। সাজ শান্ত হলো, তবে এই বিষয়ে তার ভাবনা গেল না। তাদের কথোপকথন চলল অনেকটা সময়। সাজ হৃদের আওয়াজ চিনতে পারেনি, ভয়েস কলে প্রায় সবারই আওয়াজের তারতম্য ঘটে থাকে, তাই সেভাবে খেয়াল করেনি। তবে বাচনভঙ্গির সাথে কারো মিল পেয়েছে, কার মিল পেয়েছে সেটাও বোঝেনি। আজ উপমা গেস্ট রুমে শুয়েছিল, তার মতে এখানে অর্ণবের শরীরের ঘ্রাণ মিশে আছে, শান্তিতে ঘুমোতে পারবে। ফোনের বাজ খায় আওয়াজে ঘুমন্ত উপমার ঘুম ছুটে গেল। তার এখন প্রচণ্ড ইচ্ছে হচ্ছে এই সকালে যে কল দিয়েছে তাকে তুলে বুড়িগঙ্গায় চুবিয়ে ধরতে। উপমা বিরক্তি নিয়ে বিছানা হাতড়ে বালিশের কাছ থেকে ফোন তুলে কানে নিল, ঘুম জড়ানো কণ্ঠে বলল, কে ভাই? অর্ণব গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমার ভাই লাগি? উপমা আওয়াজ চিনতে পেরেই ধরফরিয়ে উঠে বসে তড়িঘড়ি করে বলল, জামাই। আবারও জামাই বলল, অর্ণব শব্দ করে হেসে উঠল, অনেকটা শান্ত কণ্ঠে বলল, শুভ সকাল ম্যাম। উপমা হালকা আওয়াজে বলল, শুভ সকাল। তোমার এই বয়সটা শোনার জন্য এত সকালে কল দিয়েছি, অনেক অনেক বেশি মিষ্টি লাগে। উপমা খানিকটা হাসল, ঘড়িতে তাকিয়ে দেখল 7টা বাজে। অর্ণবকে জিজ্ঞাসা করল, অফিসে যাবে না? অফ ডে তেও অফিসে পাঠাবো আমাকে?
উপমা জিভাতে কামড় দিয়ে বলল, মাত্র ঘুম ভাঙল তো, এই জন্য সব ভুলে গেছি। অর্ণব একটা শ্বাস ফেলে বলল, একটা নিউজ দেওয়ার ছিল, ভালো কি মন্দ সেটা তুমি বলতে পারবা? কি? আম্মাবু আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। উপমা এটাকে ভালো খবর হিসেবেই নিল, অনেক বেশি খুশি হয়ে বলল, বউ সাজবো। সকালে খাওয়া দাওয়া শেষ করেই সাজ হৃদের বাসার সামনে হাজির। কলিং বেলে হাত রাখতেই হৃদ দরজা খুলে ফেলল, তাতে সাজের কি, সে তো প্রস্তুতি নিয়ে এসেছে। হৃদ কপাল কুচকে জিজ্ঞাসা করল, কাকে চাই? আপনাকে চাই না, আপাতত আন্টিকে পেলেই হবে। হৃদ সাজের ভাবভঙ্গি বোঝার চেষ্টায় আছে, তৎক্ষণাৎ সাজ বলে উঠল, এত শিক্ষিত হয়ে কি লাভ, যেখানে ভদ্রতার ভয়ও জানেন না। মানে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, ভদ্রতার খাতিরে একবার ভেতরে যেতেও বললেন না। হৃদ হা হয়ে তাকিয়ে রইল, রাজ তাকে পাশ কাটিয়ে ভেতর প্রবেশ করল। ড্রয়িং রুমে আফিয়া আহমেদ ও রায়হান আহমেদ বসে চা পান করছিলেন। সাজকে সেখানে আসতে দেখে ওনারা সাজের দিকে তাকালেন। সাজ মিহি হেসে সালাম দিয়ে বলল, আঙ্কেল আন্টি কেমন আছো? ওনারা সালামের জবাব দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভীষণ ভালো। এতক্ষণে সোফায় বসে থাকা আরও একটি ছেলের দিকে সাজের চোখ পড়ল। সাজ ছেলেটিকে চিনতে পারল না। ছেলেটি মাথা চুলকে হালকা হাসল। রায়হান সাহেব বিষয়টা বুঝতে পেরে বলে উঠলেন, ও হচ্ছে আমার ছেলে উদয়, অয়নের ছোট ভাই। অনয় নামটি শুনেই সাজ চমকে উঠল, খানিকটা জোরে বলে উঠল, অনয়? হ্যাঁ, ডক্টর অয়ন আহমেদ, এই তো তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। সাজ পেছনে ফিরে হৃদের দিকে তাকাল। সাজের এমন অদ্ভুত চাহনি দেখে হৃদ কেঁসে উঠল। সাজ ও হৃদ উভয় এমন পরিস্থিতির জন্য বড্ড অপ্রস্তুত। সাজ হেহে টাইপের হেসে বলল, জানতাম না। বিপরীতে হৃদও একই ভঙ্গিতে বলল, না জানাটাই ভালো ছিল। উদয় তখন বলে উঠল, ভা বলতেই সাজ অদ্ভুত ভঙ্গিতে তাকাল আর হৃদ চোখ দুটো বড় বড় করে। তখনই উদয় কথা ঘুরিয়ে সাজ বলল। সাজ উদয়ের দিকে ঘুরে বলল, ভালো, আপনি? সাজ কপাল কুচকে বলল, ভাইয়ের বিয়ের সাথে আপনার ভালো থাকার সম্পর্ক কি? সাজের আফিয়া আহমেদের বলা কালকের কথা মনে পড়ল, মুখের সামনে হাত দিয়ে হাসি আটকানোর প্রয়াস চালালো। ইতোমধ্যে আফিয়া আহমেদ ও রায়হান আহমেদ হাসছেন। সাজ এগিয়ে গিয়ে বসল। হৃদ বাঁকা চোখে সাজকে দেখে নিজের রুমে চলে গেল। সাজ এখন ভাবনায় পড়ে গেছে, এই অনয় কি তার ভার্চুয়াল হাজব্যান্ড? তবে অনুভূতি অব্যক্ত রাখল। ফেক মানুষ ভেবে স্বামী হিসেবে কবুল করে ফ্লার্ট করার পর যখন জানতে পারবে সে জ্যান্ত একটা পুরুষ এবং তারই সামনে দাঁড়িয়ে, ব্যাপারটা অনেক বাজে হয়ে যাবে। নিজের রুমে বসে সাজ অস্থির ভঙ্গিতে তার ভার্চুয়াল হাজব্যান্ডের প্রোফাইল ঘাঁটছে, তেমন কিছু পেল না। এমন রসকসহীন মানুষের সাথে সে কিভাবে এতদিন সংসার করতে পেরেছে ব্যাপারটা তাকে ভীষণ ভাবাচ্ছে। খানিকক্ষণ বাদে সি মোর অ্যাবাউট অনয় এই অপশনে গেল। সেখান থেকে বিস্ময়কর একটা তথ্য পেল, জন্মসাল 22 June 1993। আফিয়া আহমেদের মতে হৃদের জন্ম এই বছরটাতেই হওয়ার কথা। সাজ আবারও প্রোফাইল ঘাঁটতে লাগল। অনেকটা নিচে এসে একটা মেডিকেল কলেজের গ্রুপ ফটোতে দেখতে পেল যার সামনে হৃদ বসে আছে। সাজ সাথে সাথে ফেসবুক ক্লোজ করল। সেই রাতের কথা মনে পড়ল যখন সে হৃদকে কবুল করে নিয়েছিল। অতঃপর তাদের ভার্চুয়াল সংসার এক পর্যায়ে সাজ বলে উঠল, হৃৎপিণ্ডটা না জানলেই হলো, অনামিকা হাওলাদার আমি। কেননা তার মতে হৃদ জানতে পারল যে ভীষণ লজ্জায় পড়তে হবে তাকে। কিছুটা হতাশ হয়ে আবারও বলল, এই খাটা হৃৎপিণ্ডকে জামাইজন বলেছিলাম, এখন তো তার সামনে গেলেই হাসি পাবে আমার। এক সপ্তাহ বাদে একদিন বিকেলে ইভকে নিয়ে ছাদে এসেছিল হৃদ। বিকেলের শেষাংশ এটা, সূর্য ঢলে গেছে, তেজ সামান্যও নেই, তার মেজাজটাও এখন ঢুলে পড়া সূর্যের মতো একদম ঠান্ডা। তার এই ঠান্ডা মস্তিষ্ককে দুপুর 12টার সূর্যের মতো উত্তপ্ত করে তুলতে কিছুক্ষণ পর সেখানে আগমন ঘটল শর্মীর। এভাবেই ঘুরতে এসেছিল সে, কিন্তু হৃদের দেখা পেয়ে যেন সে হাতে আকাশের চাঁদ পেল। শর্মীকে নিজের দিকে এগোতে দেখে হৃদ কপাল কুচকে ফেলল, দ্রুত সেখান থেকে প্রস্থান ঘটাতে লাগল। তৎক্ষণাৎ শর্মী বলে উঠল, যাবেন না প্লিজ। হৃদ থেমে গেল,
শর্মীর দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করল, কি আপনি আর কত ফেরাবেন আমায়? আপনাকে তো বলেছি আমি আপনার প্রতি ইন্টারেস্টেড নই। কিন্তু কেন, কি নেই আমার? সেটাই তো সমস্যা, এত সব আছে, সম্পূর্ণরূপে পরিপূর্ণ, কিন্তু আমার তাকে চাই যে আমাকে ছাড়া অপূর্ণ, আমি তার পরিপূরক হতে চাই। হৃদের কথা বুঝতে পারল না শর্মী, তবুও বোঝার ব্যর্থ কোনো চেষ্টা না করে বলে উঠল, আমি আপনার জন্য আপনার মন মতো হয়ে যাব। কোনো পুরুষের জন্য কেন নিজেকে পরিবর্তন করবেন? আপনাকে যে ভালোবাসবে সে আপনার দোষ গুণ সবটা জেনেই ভালোবাসবে। আপনি কেন ভালোবাসেন না? ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন। রিদ বিরক্ত হয়ে গেল, জোরালো কণ্ঠে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সুকৃতিতে সন্ধ্যা নেমেছে, রিদ প্রস্থান করতে গিয়ে দেখল দরজার সামনে সাজ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। বুকের মাঝে চিরিক দিয়ে উঠল তার, নিজে থেকে সাজকে বলল, আপনি? সাজ চোখ তুলে হৃদের নয়ন জোড়ায় ডুবতে গেল। হৃদের চোখে কি আছে তা বোঝার ক্ষমতা সাজের হয়নি, কেন এভাবে তাকালো সে নিজেও জানে না। সাজ হৃদের প্রশ্নের জবাব না দিয়ে আলগোছে প্রস্থান করল। আরেকটু এখানে থাকলে হয়তো ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো কেঁদেও দিত, যেন তার খেলার সাথী সে ব্যতীত অন্য কারোর সাথে খেলতে বসেছে। হৃদও আর অপেক্ষা না করে বাসায় চলে গেল। তবে তার সন্ধ্যাবতীর নয়নে আজ তার জন্য অভিমান জলজল করতে দেখল সে। অদ্ভুত এক ভালো লাগা সর্বাঙ্গে ঢেউ খেলে গেল, আনমনে হেসে ফেলল, এটার অপেক্ষাই তো ছিল, এভাবে কিভাবে পেয়ে গেল। পড়তে বসেছিল উপমা অনেক গভীর মনোযোগ দিয়ে, কেননা অর্ণব বলেছে ঢাবিতে চান্স না হলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো, শুধু শুধু বাড়িতে রেখে খাইয়ে পড়ে কি লাভ। কথাটা অবশ্য মজার ছলেই বলেছিল, কিন্তু উপমার গায়ে লেগে যায়। মনে মনে বলে, তুমি প্রেমিক মানুষ, প্রেম করবি, ঘুরতে নিয়ে যাবি, ফুচকা খাওয়াবি, তা না করে আম্মা আব্বার মতো শাসন করবি কেন? এই জন্য মামতো ভাইয়ের সাথে প্রেম করতে হয় না, এদের সাথে প্রেম করলে প্রেম প্রেম টাইপের ফিলিংস পাওয়া যায় না। কিন্তু এ কথা মুখে বলতে পারলে তো, তাই তো পড়ালেখা করছে, গভীর খেয়ালে পড়ালেখায় ডুব দিয়েছে। অর্ণব একটু পরপর কল দিয়ে খোঁজও নিচ্ছে, তখন সেখানে মনোয়ারা বেগমের আগমন ঘটল। ধীর পায়ে সে রুমের ভেতরে প্রবেশ করল, সোজা এগিয়ে এলো উপমার দিকে। উপমা বইয়ের ওপর ছায়া পড়তে দেখে সেটা অনুসরণ করে সেদিকে তাকাল, নিজের মাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, আরে আম্মু কিছু লাগবে নাকি? না এমনি এলাম তোর খোঁজ নিতে। উপমা বই ভাঁজ করে ঠিক করে বসে বলল, বেশ করেছো। মনোয়ারা বেগম উপমার সামনে বসল, মিহি হেসে বলল, কেমন আছিস মা? কেমন আবার, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। প্রিপারেশন কেমন? বেশ ভালো। মনোয়ারা বেগম একটুখানি গম্ভীরতার ছাপ আনতে চেয়েছিল, কিন্তু তার হাস্যোজ্জ্বল মুখ সেটা আনতে নারাজ, তাই সামান্য হেসে বলল, কিছু বলার ছিল তোকে। বলো। তোর কোনো পছন্দ আছে? মুহূর্তেই উপমার ঠোঁটের হাসি নিভে গেল, অপ্রস্তুত হেসে বলল, মানে? মনোয়ারা বেগম কিছু বুঝতে পারছে না কিভাবে এই বিষয়ে সে আরো খোলামেলা আলোচনা করবে, একটু কেশে বলল, দেখ মা, তুই আমাদের একমাত্র মেয়ে, ছোট থেকেই যা চেয়েছিস দিয়েছি, এখন বয়স হচ্ছে আমাদের, তোর একটা ব্যবস্থা করে যেতে চাই, আর কদিনই বা বাঁচবো বল। উপমা চুপ মেরে গেল, সপ্তাহখানেক আগেই না বিয়ের জন্য কত খুশি ছিল। মনোয়ারা বেগম আবারও বললেন, আমি আর তোর বাবা মিলে ছেলে ঠিক করে রেখেছি, আমাদের খুব পছন্দের সে, এখন তোর সম্মতি পেলেই আমরা এগোবো, তিন চার মাস বাদেই বিয়ে দেব। উপমা কিছু বলতে পারছে না, বুকটা ফেটে যাচ্ছে তার, কোনো শব্দ করছে না। মনোয়ারা বেগম উপমার নির্বাক থাকাটাকে লজ্জা ভেবে মুচকি হাসলো, আরও ভেবে নিল চুপ থাকাটা সম্মতির লক্ষণ, এটা ভাবতেই তার ঠোঁট থেকে হাসি ছড়ছে না, মিষ্টি হেসে উঠল, আমাদের আর কোনো চিন্তা নেই। সাজ ছাদ থেকে ফিরে কিছুক্ষণ ড্রয়িং রুমে পায়চারি করল, তার শান্তি লাগছে না, যতক্ষণ না হৃদের সাথে এই বিষয়ে কথা বলবে ততক্ষণ সে শান্তি পাবে না। রান্নাঘর থেকে পায়েসের বাটি নিয়ে বের হলো মনোয়ারা বেগম, উপমার সাথে কথা বলেই মনের আনন্দে পায়েস বানিয়েছে। বড় বড় দুটো বাটিতে পায়েস নিয়ে দরজার দিকে মনোয়ারা বেগমকে এগোতে দেখেই সাজ বলে উঠল, কোথায় যাচ্ছ গুপি? সব ভাড়াটিয়াদের জন্য পায়েস বানিয়েছিলাম, দোতলার আপারা কেউ নেই এখন, ছুটির দিন,
তাই তারা সবাই ঘুরতে বেরিয়েছে, তিনতলায় গিয়ে দিয়ে আসব। সাজ হঠাৎ একটা সুযোগ পেল যেন, মনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে বলল, চলো যাই, তুমি শর্মী আপুদের ফ্ল্যাটে দিয়ে এসো, আমি আফিয়া আন্টিদের ফ্ল্যাটে দিয়ে আসি। আচ্ছা চল। কলিং বেলের আওয়াজ পেয়ে আফিয়া বেগম দরজা খুলল। সাজ মুচকি হেসে বলল, আন্টি আবারও চলে এলাম, ভীষণ ভালো করেছো, ভেতরে আসো। সাজ ভেতরে আসতে আসতে হাতের বাটিটা আফিয়া আহমেদের হাতে দিয়ে বলল, ফুপি তোমার জন্য পায়েস পাঠিয়েছে, নাও। এসব কি প্রয়োজন ছিল, মনে পাও না? সাজ জবাবে মুচকি হাসল। মনোয়ারা বেগমকে অনেকে মনা বলে সম্বোধন করেও থাকে। আফিয়া আহমেদ সাজকে ড্রয়িং রুমে বসিয়ে দিল। একটু বসো, উদয়ের সাথে গল্প করো, আমি রান্নাটা সেরে আসি। আফিয়া আহমেদ রান্নাঘরে চলে গেল। সাজ এগিয়ে এসে সোফায় বসল। তার সামনে সিঙ্গেল সোফাটিতে বসে উদয় ফোন টিপছে। সাজের দিকে তাকিয়ে দেখল সেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উদয় অপ্রস্তুত হাসল, বিপরীতে সাজ জোরপূর্বক হাসল। উদয়কে প্রশ্ন করল, আপনার ভাই কোথায়? উদয় সাজের প্রশ্নে ফট করে হেসে দিল। আপনার ভাই কথাটা ভীষণ রোমান্টিক লাগছে উদয়ের কাছে। হাত দিয়ে হৃদয়ের রুমের দিকে উদ্দেশ্য করে বলল, রুমেই আছে। সাজ কিছু না বলেই সেদিকেই পা বাড়ালো। রুমে প্রবেশ করতেই একটা মিষ্টি সুগন্ধ তার ঘ্রাণেন্দ্রিয় বরাবর প্রবেশ করল। পুরো রুমে চোখ বুলিয়ে নিল। এতটা পরিপাটি কেন ছেলের রুম হয়? সাজ এটা মানতে পারছে না। ভালো করে তাকাতেই লক্ষ্য করল হৃদ বারান্দায় দাঁড়িয়ে, পা দুটো গতিশীল করে সেদিকে এগোলো। দরজার মুখ বরাবর আসতেই থেমে গেল। দেখল হৃদ ফোনে কারো সাথে কথা বলছে। মুখের আদল একদম নিরামিষ, এক্সপ্রেশন ছাড়া কেউ কীভাবে কথা বলতে পারে, লাইক এ রোবট। কথা শেষ করে ফোন রাখল হৃদ। রুমে প্রবেশের উদ্দেশ্য পিছু মুহূর্তেই দরজার সামনে সাজকে দেখে চোখ দুটো বড় সড়ো করে ফেলল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সাজ হৃদকে নিজের দিকে তাকাতে দেখেই খেই হারিয়ে ফেলেছিল। চোখ দুটো বন্ধ করে পরপর দুটো শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। ফিরে পেল আগের তেজ। কয়েক কদম এগিয়ে হৃদের মুখোমুখি দাঁড়ালো। বক্ষস্থলের কাঁপা কাঁপাকে পাত্তা না দিয়ে বলে উঠল, আপনার সাথে ঝগড়া করতে এসেছি। হৃদের দুই ঠোঁট আলগা হয়ে বেরিয়ে এলো একটা শব্দ, ঝগড়া? আপনি শুধু আমার সাথে ঝগড়া করবেন, আজ আপনার ঝগড়া করার স্বাদ মেটাবো। হৃদ সাজের দিকে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল। সাজ হৃদের আরও কাছাকাছি হলো, নিঃশ্বাস গুনতে পারছে একে অপরের। সাজ অভিমানী গলায় বলল, আপনি কেন ওই শর্মীর সাথে ঝগড়া করতে গেছেন? হৃদ অবাক নয়নে তাকিয়ে আছে। সাজ হৃদের বুকের বাঁ পাশে আঙুল ঠেকিয়ে বলল, আমার এখানে যন্ত্রণা হয়তো, আপনি না হৃৎপিণ্ডের ডাক্তার? তবে বলুন কেন এখানে যন্ত্রণা হলো? হৃদ অবাক নয়নে তাকিয়ে আছে। তার সন্ধ্যাপতি চেয়েলাস, এটা তো তবে প্রথম অভিমান ছিল, প্রথম অভিযোগ করল, অধিকার দেখাল। হৃদ হতবিহবলের ন্যায় দাঁড়িয়ে আছে। তার এই জীবনে অনেক মানুষের প্রেম দেখেছে, কিভাবে শুরু হলো সবটা দেখেছে, কিন্তু নিজের বেলায় যে এতটা ব্যতিক্রম হবে বোঝেনি। ঝগড়া করে প্রেম, অন্যের সাথে কেন ঝগড়া করলো, এই জন্য জেলাসি। পৃথিবীর অষ্টম আশ্চর্য বোধ হয় এই নারী জাতি। বলুন না ডাক্তার সাহেব। সাজের ডাকে সে সম্বিত ফিরে পেল, কিন্তু এক্সপ্রেশন নিয়ে হিমশিম খাচ্ছে, কি এক্সপ্রেস করবে। খানিকক্ষণ বাদে বলে উঠল, ফিলিংসটা কেমন? সাজ বুঝল সে হৃদের অনেকটা কাছে দাঁড়িয়ে আছে। দু কদম পিছু হটল। হৃদ এতে করে হেসে দিল, হাসি থামিয়ে জিজ্ঞেস করল, হার্টের ফিলিংটা কেমন ছিল? অদ্ভুত ছিল। কেমন অদ্ভুত? ভীষণ অদ্ভুত, অদ্ভুতের চেয়েও অদ্ভুত। হৃদ দু কদম এগিয়ে সাজের কানের কাছে ফিসফিসিয়ে বলল, দুনিয়াতে অনেক অদ্ভুত কিছু আছে, এর উপরের দিকে আছে মেয়ে মানুষ, তার চেয়ে বেশি অদ্ভুত, অদ্ভুত হচ্ছে ও, অদ্ভুত হচ্ছে প্রেম। প্রেমে পড়ে গেলেন না তো আবার? এমন ফিসফিসানো কথাতে সাজের হৃদ যন্ত্র থেমে গেছে। হৃদ আলতো হেসে প্রস্থান করল। সাজও চলে যাওয়ার জন্য উদ্যত হলো, অন্যদিকের খেয়ালে নেই সে, তাই আফিয়া আহমেদকে না বলেই চলে গেল। অর্ণব একের পর এক ফোন দিচ্ছে, উপমা একদম রিসিভ করছে না, বুঝতেই পারছে না কোন মুখে কি বলবে। বুক ফেটে চিৎকার আসছে তার, কিন্তু অশ্রু গড়াচ্ছে না। তখন সেখানে সাজ এলো, তার মুখেও হাসি নেই। রুমে প্রবেশ করে এদিক ওদিক না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। তার চিন্তায় মাথা গরম হয়ে আছে, আগে তা ঠান্ডা করতে হবে। আবারও অর্ণবের কল এলো, উপমা না চাইতেও এবার রিসিভ করল। ওপাশ থেকে অর্ণব অনেক খুশি মনে বলে উঠল, ভালোবাসি মহারানী।
উপমার এই কথাটা কানে গেল না, নিজ ভঙ্গিতে বলল, পালিয়ে যাই চলো। মানে? পরদিন দুপুরে খাওয়ার সময় মনোয়ারা বেগম বিয়ে সম্পর্কিত কথাবার্তা বলছে, উপমা শুধু শুনছে, যেন সে পাথর বনে গেছে। আর সাঁঝ সে তো খাচ্ছেই না, আঙুল দিয়ে খাবার নাড়ছে। নিজের এমন অনুভূতির সাথে সে একেবারেই অপরিচিত। সেই অসুখ নামের লোকটার প্রতি দুর্বল সে, তার প্রতি প্রেম প্রেম অনুভূতি জাগে। এত প্রেম এই ত্রিভুবনে কারো প্রতি আসে না তার। আবার হৃদ, তাকে দেখলে নিজের যে কী হয় সে বুঝতেই পারে না। তার সাথে ঝগড়া করতে পারলে শান্তি লাগে, অথচ সে অন্য কারোর সাথে ওভাবে ঝগড়া করলে হিংসে হয়, গা জ্বলে যায়। কেন এরকম হয়? তার মনে পড়ে গেল সেই বর্ষণ মুখর সন্ধ্যার কথা, হৃদের সে ভয়ঙ্কর চাহনি। মাঝে মাঝে সে অসুখ ও হৃদ এর প্রতি অনুভূতিগুলো গুলিয়ে ফেলে। সাজ ভাবল, যেভাবে আমার ভার্চুয়াল জামাইও ডক্টর সাহেব একই মানুষ বেরোলো, সেভাবে যদি আরও একটা কোইনসিডেন্ট হতো, ডক্টর সাহেবই যদি আমার হৃদয় হরণকারী অসুখ হতো। মনোয়ারা বেগম সাজ ও উপমার বেখেয়ালি ভাব দেখে জিজ্ঞেস করে উঠল, কি ব্যাপার, খাচ্ছ না কেন তোমরা? সাজ ও উপমা দুজনেই চকিতে চাইল মনোয়ারা বেগমের পানে। তাদের চমকিত চাহনি দেখে মনোয়ারা বেগম ভ্রু কুচকে ফেলল। সাজ মেকি হেসে বলল, কিছু না তো ফুপি। তা খাচ্ছ না কেন? আসলে পেট ভরে গেছে তো। মনোয়ারা বেগম এবার উপমার দিকে তাকিয়ে বলল, তুই খাচ্ছিস না কেন? উপমা টেবিল ছেড়ে উঠে বলল, কি রে নেই। এরপর মনোয়ারা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহনিয়ে নিজের রুমে চলে গেল। এদের লক্ষণ সব গভীর নয়নে পর্যবেক্ষণ করল মনোয়ারা বেগম। এই বয়স সে অনেক আগে পার করে এসেছে। সন্ধ্যার দিকে উপমা মন খারাপ করে গেস্ট রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, মাথা কাজ করছে না তার। প্রচণ্ড ভাবনা তার এই ছোট্ট মস্তিষ্কে জেঁকে বসেছে। কী করবে এবার সে? ভালোবাসে অর্ণবকে, ভালোবাসার উপলব্ধির আগে থেকেই ভালোবাসে। এই তো মাস্টার্স পড়ব, অর্ণব দশম শ্রেণীর উপমাকে বলল, পিচ্ছি তোমাকে ছাড়া নিজেকে খালি খাইলাই কেন আমার, কি করেছো আমাকে তুমি? সেদিন প্রথম উপমা অর্ণবের চোখে নিজের জন্য অগাধ ভালোবাসা দেখেছিল, আর নিজেও বলেছিল, তোমাকে ছাড়া আমারও খালি খালি লাগে হাওলাদার সাহেব। বড্ড আহ্লাদী ছিল সেই রাতটা, বয়স ছিল তখন সবে ১৬। কবি বলেছেন, এই বয়সেই মেয়েরা আবেগে ঘা ভাসায়। প্রেম ভালোবাসার উপলব্ধি তো এই বয়স থেকেই আসে। সেই থেকে শুরু হয় উপমা ও অর্ণবের প্রণয়। মাধ্যমিকের শেষে সে বিশাল ছুটিতে উপমা চলে আসে মামা বাড়ি। উপমার সাথে তখন অদিতির বন্ধুত্ব আরও প্রগাঢ় হয়। প্রায়ই সে বাড়িতে চলে আসত, আর অর্ণবের প্রতি অদিতিরও মন লেগে যায়। কি আর করবে, সব বয়সের দোষ। এসব জানত না উপমা। দুদিন আগেই সাজ বলেছে তাকে, উপমার কিছুই ভালো লাগছে না, সব কিছু বিষাক্ত লাগছে, চোখ দুটো কাটা কাটা লাগছে, যেন ঘুম হয় না কতকাল হলো। হুট করে পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকালো। অর্ণব মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। উপমা পাত্তা দিল না, মনে মনে অর্ণবকে মস্তিষ্কের ভ্রম মনে করে আবারও আকাশ পানে তাকালো। অর্ণব জিজ্ঞেস করল, মন খারাপ? অর্ণবের আওয়াজ শুনে উপমা চকিতে চাইল তার পানে। পরিষ্কার শুনেছে অর্ণবের আওয়াজ, এটা মনের ভ্রম হতেই পারে না। অর্ণব আবারও বলল, ভেবেছিলাম এই কথাটা শুনে খুশি হবে, কিন্তু মহারানী দুঃখ বোধহয় ভীষণ প্রিয়। উপমা অবিশ্বাস্য ভঙ্গিতে তাকালো, বুক ফেটে কান্না আসছে তার। সে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াস চালিয়ে বলল, এটা খুশির খবর ছিল অর্ণব। অর্ণব এবার সিরিয়াস হল। উপমা সাধারণত তাকে নাম ধরে ডাকে না, যখন ডাকে বুঝে নিতে হবে সে ভীষণ সিরিয়াস। তবুও অর্ণব উপমার মন খারাপের কারণ বুঝতে পারছে না। তবে কি উপমা এখন বিয়ে করতে অনিচ্ছুক? মুখের আদলে প্রশ্নের ছাপ রেখে বলল, তুমি না বউ সাজতে চেয়েছিলে তো? উপমা কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আমি তো তোমার জন্য বউ সাজতে চেয়েছিলাম, অন্য কাউকে কল্পনাও করতে পারি না। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে কিছু বোঝার প্রয়াস চালাল, অতঃপর তার চেহারাতে স্পষ্ট বিরক্তির ছাপ পাওয়া গেল। শ্যামলা মুখশ্রী লালচে বর্ণ ধারণ করেছে, কান দিয়ে তার ধোঁয়া বেরোচ্ছে। অনেকটা জোরে বলে উঠল, তোমার কি পাশের বাড়ির আবুলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে স্টুপিড? কিছুক্ষণ থেমে আবারও বলে উঠল, নিম্ন লেভেলের স্টুপিড একটা।
প্রায় সপ্তাহে একবার অর্ণব এ বাড়িতে আসে আজকাল, বোনের অজুহাতেই আসে। আজ সাজ জানতে পারল উপমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে আর কেউই না, অর্ণব। নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরালো করতেই আরিফ সাহেব তার বোনকে অমন প্রস্তাব দেন। এরপর সাজের মনে পড়ে যায় অদিতির কথা, এসব শুনলে যদি উপমার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়। সে বিষয়ে কথা বলার জন্য উপমাকে খুঁজতে গেস্ট রুমে যেতেই অর্ণব আর উপমার কথোপকথন শুনতে পায়। এরপর যা বোঝার বুঝে নেয়। এতকালের পাওয়া সবগুলো ক্লু এক সুতোয় বেঁধে সে সবটা জেনে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর কী বা করার আছে, রাত 12টার উপরে বাজে। আজ উপমা শান্তিতে ঘুমোচ্ছে, কী চিন্তাই না করছিল। রাগে কিছুক্ষণ চিল্লিয়ে অর্ণব বলেছিল, আরে পাগলি মেয়ে, বিয়েটা আমার সাথেই হচ্ছে। উপমা তখন বাচ্চাদের মতো কেঁদে কেঁদে বলেছিল, পাওয়ার আগেই বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করলাম, এত ভয়ঙ্কর কেন হয় বলতে পারো? অর্ণব তখন তাকে বুকে টেনে নিয়ে বলেছিল, কি শুনে যাচ্ছ, হৃদস্পন্দন তোমার নামে বেড়ে চলেছে, এটা এই যে বুকে টেনে নিলাম, ঠিক এভাবেই তোমাকে বুকের বাঁ পাশে আগলে রাখবো। আই প্রমিস, এই কান্নাই তোমার জীবনের শেষ কান্না হবে, এরপর না হয় আমি মারা গেলে কেঁদো। ঘুমের মধ্যেও সেই মুহূর্তটা অনুভব করে উপমা হেসে উঠল। তবে সাঁঝের চোখে ঘুম নেই, সে নিজের অনুভূতি সম্পর্কে অজ্ঞাত। হঠাৎ ফোনের ভাইব্রেশনে কেঁপে উঠল, হাতে নিয়ে দেখল অশোক, চোখ দুটো বন্ধ করে উঠল। জি জালাইপো। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে তার, খুব সম্ভবত ওভাবে কাঁদলেই শান্তি পেত। ফোন রিসিভ করে কানে তুলল, ওপাশ থেকে হৃদ ধীর কণ্ঠে বলে উঠল, সন্ধ্যাবতী। সাজ কেঁপে কেঁপে উঠে দু চোখ বন্ধ করে নিল, এ আওয়াজেও ঘোর লাগা টাইপের একটা ব্যাপার আছে। হৃদ পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, বাইরে বৃষ্টি, প্রকৃতি ঠান্ডা। শুয়ে থাকলেও এই মুহূর্তে হৃদ কিংবা সাজ কারোরই অক্ষিপল্লবে ঘুম নেই, তারা তো অন্যরকম। এই সময়টা তাদের কাছে ঘুম হারাম করার সময় মনে হয়। দুজনেই উঠে বারান্দায় চলে গেল। সাজ জিজ্ঞেস করল, ঘুমোনি? হৃদ বাইরে হাত রেখে বৃষ্টির পানি ছুঁয়ে বলল, বৃষ্টির এই সময়টাকে প্রেয়সী ঘুমের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। এই সময় শুধু একটা কাজেরই কোনো নিষেধাজ্ঞা নেই, প্রেম। কি? হৃদ হেসে উঠল। সাজ অবাক হয়ে সে হাসি অনুভব করল, এই পুরুষের হাসিটা তার জান নিয়ে নেবে। এসব ভাবতে ভাবতেই হৃদ আবারও বলে উঠল, বারান্দায় আছ? আপনি কি করে জানলেন? জানি না, প্রশ্ন করেছে। ও হুম, বারান্দায় আছি। তবে হাত দুটো বাড়িয়ে দাও। কেন? বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে আমার আগমন ঘটবে, যদি চাও আমি আসি তোমার আগে নেই, তবে তাও হাত বাড়িয়ে দাও। সাজ ফোনটা কাঁধের সাথে কানে বাঁধিয়ে দুটো হাত বাড়িয়ে দিল, চোখ দুটো বন্ধ করে নিল। হৃদ তার বারান্দার পাশে লাগানো শিউলি গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে নিচে ছুঁড়ে দিল। বৃষ্টির ছিটের সাথে মাত্র তিনটা ফুল সাজের হাতে পড়ল, বাকিগুলো মাটি স্পর্শ করল। হৃদ ভেতরের দিকে সরে দাঁড়িয়ে বলল, বর্ষণের শুভেচ্ছা আমার হৃদয় হরণকারীকে। সাজ অবাক পানে নিজের হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। আপনি আমার আশেপাশে আছেন তাই না? হয়তো। হয়তো কেমন কথা বলুন না। আচ্ছা তাই ধরে নাও। উফ, এমন করছেন কেন? হৃদ কিছু বলল না, নীরবে সাজের অস্থিরতা অনুভব করে গেল। এর চেয়ে শাস্তির বোধ হয় আর কিছুই নেই। সাজ আবারও বলে উঠল, অন্তত আপনার নামটা বলুন। হৃদ ফিসফিসিয়ে বলল, অশোক। সাজ আবারও অনুনয়ের স্বরে বলল, প্লিজ এত করে বলছি বলুন না, হৃদপিণ্ড। মুহূর্তেই সাজের মস্তিষ্কে হৃদ চলে এলো, এক মুহূর্তের জন্য খুশিও হয়ে গিয়েছিল। খুশি টু দ্য পাওয়ার ইনফিনিটি নিয়ে বলল, হৃদপিণ্ড ডাক্তার সাহেব। সাজের খুশিকে ক্ষণস্থায়ী করে তুলতে হৃদ বলে উঠল, তোমার হৃদপিণ্ড আমি, তোমার হৃদপিণ্ড আমি, বুকের বাঁ পাশে হাত রেখে দেখো, আমায় অনুভব করতে পারবে। সাজ মন খারাপ করে ফেলল, এর চেয়ে বেশি অবাক হলো এটা ভেবে সে কেন ডাক্তারকে চাচ্ছে। দিন গড়িয়ে মাস পেরোল, বর্ষা মৌসুম চলছে। একবার বর্ষণ শুরু হলে থামার নামই নিতে চায় না। সমগ্র শহরের মানুষ যেখানে বিরক্ত, সেখানে সাজ মনে আনন্দ নিয়ে বারান্দায় এস করে বসে আছে। ক্ষণে ক্ষণে গেয়ে উঠছে এই বৃষ্টির সুনাম, কত মানুষেরই না উপকার করছে। তবে ক্ষতিও যে একেবারেই হচ্ছে না ব্যাপারটা তা না।
প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এই যে সিঙ্গল পাবলিক সব জোরদারভাবে একটা বউ কিংবা জামাইয়ের অভাব বোধ করছে, এটা কি কম কষ্টের? সাজ ছোট করে একটা শ্বাস ফেলে বলল, ইস, যদি এখন রুকমিনীর সাথে একটু ঝগড়া করতে পারতাম। সাজ বিচিত্র, বড়ই বিচিত্র। যেখানে বাকিরা প্রেম করার জন্য হাহুতাস করছে, সেখানে সাজ ঝগড়া না করতে পারার জন্য আফসোস করছে। রুমে উকি দিয়ে দেখল উপমা পড়াশোনায় ব্যস্ত, মেয়েটা সময় পেলেই পড়তে বসে। সাজ এদিক দিয়ে একেবারে উপমার বিপরীত, অন্যান্য কাজ শেষ করে যদি সময় পায় তবে পড়তে বসে। চোখ সরিয়ে পুনরায় বারান্দায় দোলনায় গা এলিয়ে দিল। হুট করে নিজের ফোনে আসা একটা মেসেজের কারণে ডিসপ্লের লাইট জ্বলতে দেখে ফোনে হাত দিল। মেসেঞ্জারে আসা মেসেজটা দেখে সাজ চমকিত হলো। মুখভঙ্গি যদি কথা বলতে পারত, তবে সাজের মুখভঙ্গি স্ক্রিনে বিপদে ফেসে যাওয়ার মতো করে বলে উঠল, এরকমটা না হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? ডিয়ার ভার্চুয়াল বউ, বড্ড বিপদে পড়ে আপনার ভার্চুয়াল বর আপনার শরণাপন্ন হলো। আপনার ভার্চুয়াল শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, বাড়ির মেয়েটাও আজ আসেনি। আপনি যদি না চান আপনার ভার্চুয়াল জামাই অভুক্ত থাকুক, জলদি কোনো কিছু ব্যবস্থা করুন, অফলাইনেই করুন। ইতি আপনার ভার্চুয়াল বর। সাজ জোরে সরে বলল, না মানে এটা কোন ধরনের মেসেজ, সে কেমনে জানলো? এটাই আমি উপাস থেকে উপমা বারান্দার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কার সাথে চিল্লাচ্ছিস? তুই তোর মতো পড়তে থাক, এদিকে কান দেয়া লাগবে না। আচ্ছা। উপমা আবারও পড়ায় মনোযোগী হল, সাজ কিচ্ছু বুঝতে চাইছে না আর। এত শান্তিতে বৃষ্টি বিলাস করছিল, আর এই মেসেজটা এসে তার শান্তি হারাম করে দিল। রিপ্লাই দিল সাজ, আপনি কে? আমি কি আপনাকে চিনি? আপনার একমাত্র ভার্চুয়াল বর আমি। সত্যি চিনতে পারছি না, আসলে আমার আইডি হ্যাক হয়েছিল তো। এই না, এখন চিনতে পারছেন? কে হই আমি আপনার? খাটাস মৃৎপিণ্ড। সঙ্গে সঙ্গে আনসেন্ড করে দিয়ে সাজ আবারও লিখল, ভার্চুয়াল বর। গুড, এইভাবেই মনে রাখবেন, নাহলে কিন্তু মনে রাখবো। এখন ফ্ল্যাটে আসুন, সাথে কিছু বইও আনবেন। জি, বই কেন আনতে হবে? আমি ভেজে খাবো বলে। আচ্ছা, এখন সন্ধে 7:20, 8টার মধ্যে এখানে, আমার চোখের সামনে চাই। সাজ সিন করে রেখে দিয়েছে, রিপ্লাই দিল না, জলদি তৈরি হয়ে নিলাম। হালকা সবুজ রঙের একটা চুড়িদার পরল। সাজকে তৈরি হয়ে কোথাও যেতে দেখে উপমা বলল, কি রে, কোথায় যাস? সাজ উপমার কথা শুনে থেমে গিয়ে তার কাছে ফিরল, মুখে কৃত্রিম কান্নার ছাপ এনে বলল, বই না, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? যাকে জামাই যান বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছিলাম, মাসখানিক আগেই জানলাম সে ওই 3 তলার খাটাস হৃৎপিণ্ড। সিরিয়াসলি? ভালোই হবে রে, তোদের কেমিস্ট্রি আমার কাছে দারুণ লাগে। তুই আছিস কেমিস্ট্রি নিয়ে, এদিকে আমার জান যায়। কেন, আবার কি হলো? কি হয়নি বল। দেখ, তোর ফেবুর নাম তো অনামিকা হাওলাদার, তোর সার্টিফিকেটের নাম আর নাক নাম সাজ, সে তো চিনবেই না। এটাই তো সমস্যা, সে জেনে গেছে। সে কি, কিভাবে? জানি না, কিন্তু তুই আগে এটা বল। কোনটা? তোকে তো বলেছিলাম আমার ভার্চুয়াল জামাইয়ের নাম অনয় আহমেদ, তখন কেন বলিসনি এটা? উনি এক নাম তো অনেকেরই হয়, তাই পাত্তা দিই নাই। আগে কেন বলিসনি আমায়? উপমা কপট রাগ দেখিয়ে বলল, বললে কি এমন হতো, কি পরিবর্তন করে দিছিস? যা করার তা তো আগেই করে ফেলেছিস। সাজ আর কিছু বলল না, ঘড়িতে তাকিয়ে দেখল 8:02 বাকি। বই গুছিয়ে নিয়ে আবারও বেরোতে গেলে উপমা ডেকে বলে, সাজ কই যাচ্ছিস, বলে তো যা। চেহারায় অসহায়ত্ব ফুটিয়ে এনে বলল, জমের বাড়ি যাই। কেন? জমকে ভুরি ভোজ করাতে। ফ্ল্যাটের দরজা খোলা রেখে ড্রয়িং রুমের সোফায় ইভকে কোলে নিয়ে বসে আছে রিদ। ইভ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিদের দিকে। রিদ আলতো হেসে বলল, তাকে তো সেই সন্ধ্যাতেই চিনে ফেলেছিলাম, যখন তার সাথে ধাক্কা খেলাম, তার ফোনটা পড়ে গিয়েছিল, তখনই তো তার ফোনে আমার সাথে করা চ্যাটিং দেখে নিয়েছিলাম। দুনিয়া গোল, অতীতের কার্যাবলীর সাথে ভবিষ্যতের ঘটনা সামঞ্জস্যপূর্ণ,
তাই বলে এতটা মিল পাবো বুঝিনি। ইভের দিকে তাকিয়ে আবার বলল, বুঝলি ইভ, দুনিয়াটা আমার সাথে কি গেমটাই না খেললো। একজনের প্রেমে পড়ে জীবনে নারী সঙ্গ নেওয়ার সিদ্ধান্ত বাধা থেকে ছেড়ে ফেললাম। বন্ধুদের প্ররোচনায় ডেয়া নিয়ে নিজের সিদ্ধান্ত একদম নড়চড় করলাম। একটা অপরিচিতার সাথে ভার্চুয়ালে সংসার পাতলাম। অবশেষে সেই সন্ধ্যায় এই লঙ্কাবতীর প্রতি দুর্বল হয়ে পড়লাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমার জীবনে তিন রূপী নারী একই জন আমার সন্ধ্যাবতী। সাজ অনেক ভাবছে, ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ভাবনা এটাই, সে কি করে বুঝল অনামিকাই সাজ? ভাবতে ভাবতে আরও একটা বিষয় খেয়াল করলো যেটা এর আগে করেনি। হৃৎপিণ্ডটা কেন আমাকে হে মিস উইল ইউ বি মাই মিসেস বলতে গেল? কথাটা ভেবেই সাজের মাথা এলোমেলো হয়ে গেল। এই কথাটা আগে কেন মাথায় আসেনি? তিনতলা এসে দরজা খোলা দেখে আস্তে ধীরে ভেতরে প্রবেশ করল। সমগ্র ফ্ল্যাট অন্ধকার হয়ে আছে। সাজ ডাক দিতে গিয়েও থেমে গেল, দ্বিধায় পড়ল কি বলে ডাক দিবে। অনেকটা ভেবেই ডাকল, ডক্টর সাহেব। গভীর অন্ধকার ও নিস্তব্ধতায় এই আওয়াজ যেন ফিরে এসে তার কানে বাজল। সাজ এবার ভয় পাচ্ছে, ফিরে যাওয়ার জন্য উদ্যত হলো। তখন কানে কিছু একটা স্পর্শ অনুভূত হতেই শিউরে উঠল, যতটুকু পারে চেঁচিয়ে উঠল, ভূত 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 বাঁচাও, ওরে হৃৎপিণ্ডরে বাঁচাও, বাগো গালাগো আও ভূমিগো। সঙ্গে সঙ্গে ঘরের লাইট জ্বলে উঠল। সামনে কিছুটা দূরে হৃদ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। সাজ জোরপূর্বক হাসল। হৃদ হাতের দুই আঙুল কপালে চালিয়ে সাজের দিকে বাঁকা চাহনি নিক্ষেপ করে বলে উঠল, মেয়ে মানুষ, 8:06, 6 মিনিট লেট, নাও ইউ ডিজার্ভ আ পানিশমেন্ট। সাজ শুকনো ঢোক গিলল, এদিক ওদিক তাকিয়ে এখান থেকে বের হওয়ার জন্য কিছু একটা খুঁজল, কিন্তু পেল না। পেলেও লাভ হতো না, ফেরার উপায় নেই। হৃদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, ইয়ে মানে আমার ভুল হয়েছে, ক্ষমা কইরে দেন। হৃদ অদ্ভুতভাবে হেসে উঠল। হাসিটা থামাতে অনেকটা সময় লেগে গেল। সাজ সব ভুলে বিবশ হয়ে এই ছেলেটার হাসি দেখে যাচ্ছিল। হৃদ হাসি থামিয়ে বলল, আপনি একজন স্টুডেন্ট, আপনার সব থেকে বড় দায়িত্ব হলো পাংচুয়াল হওয়া। সাজ আলতো কণ্ঠে বলল, ব্যাপারটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমার জন্য না হলেও আপনার ভার্চুয়াল বড়ের জন্য কিছু রান্না করে ধন্য করুন। সাজ সোজা রান্না করে চলে গেল। কি রান্না করবে বুঝতে পারছি না, তাই ওখান থেকেই হৃদকে জিজ্ঞেস করল, জি কি রান্না করব? সাজের এমন ডাক শুনে হৃদ মুচকি হাসল। সাজকে উদ্দেশ্য করে বলল, দাদা রুটি হয় আমি, 4টি রুটি বানান। সাজ মনে মনে বলল, বাবা 4টা রুটি খাবে? তবে তা প্রকাশ করলাম না, মুখে বললাম রুটির সাথে। সাজ মনে মনে আবারও বলল, এমন ভাবে বলছে যেন আমি তার বউ, বউই তো, সেটা ভার্চুয়ালি হই না কেন। কি ব্যাপার, শুরু করুন। করছি তো। আচ্ছা, আমি একটু কাজ করব। কথাটা বলেই ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ইভ পাশেই সোফাতে ঘুমোচ্ছে। হৃদ ইচ্ছে করেই মেইডকে আসতে বারণ করে দিয়েছে, ভীষণ শখ হয়েছে তার। সাজের হাতের রান্না খাওয়ার ফ্রেন্ডস গ্রুপে কল দিল হৃদ, তখনই জয়েন হলো উর্মি। উর্মি জিজ্ঞেস করল, কি রে হৃদ সাহেব, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, তোর? আলহামদুলিল্লাহ। উর্মির মুখের উজ্জ্বলতা দেখে হৃদ প্রশ্ন করল, কি ব্যাপার উরু, মামা টামা? তখনই জয়েন হলো সিয়াম এবং হৃদ। সিয়াম ফটাফট জিজ্ঞেস করল, কি রে মামা, ভাবি কই? আমাকে মামা ডাকিস আর আমার বউকে ভাবি, এটা কোথাকার নিয়ম? এটা বন্ধু জাতির নিয়ম। আগে এটা বল, আমি বিয়ে করলাম কবে, আর ভাবি কোথায় ফেলি তোরা? ওহো, তাও তো কথা। উর্মি রিয়াদকে উদ্দেশ্য করে বলল, কি রে চেঙ্গিস খান, চুপ কেন? এই তুই আমাকে এই নামে ডাকা বন্ধ কর বোন, নয়তো তোকে এমন একটা কিছু করে ফেলবো। ওই চেঙ্গিস খান, আবারও বললাম, এবার বল কি করবি? তোর চশমা আমি ভেঙে দেব। ভাগ তবে। সিয়াম মজা নিচ্ছিল এদের ঝগড়া শুনে। কলেজ লাইফেও এরা এভাবে ঝগড়া করতো, একদিন তো মারামারি লেগে গিয়েছিল। সিয়াম এসব ভেবেই হেসে উঠল, পুরনো দিনগুলো কতই না মজার ছিল। সিয়ামকে হাসতে দেখে উর্মি আর রিয়াদ রাগ হয়ে বলে উঠল, তুই হাসছিস কেন? এতে সিয়াম আরও জোরে হেসে উঠল। সিয়াম আগে এদের কাহিনী দেখে হাসত, আর ওদের রাগ সব সিয়ামের উপর চলে আসত। রিদ এবার কথা বলত, থামবি তোরা? সবাই থেমে গেল।
রিদ এবার জিজ্ঞেস করলো, রিয়াদ মন খারাপ কেন? তোর জন্য। আমি কি করলাম? রিদের কথায় রিয়াদ বলে উঠল, ডিয়ার দিছিলাম, কিন্তু তোর প্রেম হলো না কেন? রিদ মুচকে হাসল। রিদ, তোর পিছে কে? রিদ পেছনে তাকাতে সাজকে দেখতে পেল, দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। রিদ জিজ্ঞেস করল, কিছু লাগবে? হ্যাঁ, লবণ পাচ্ছি তো। 3 নম্বর ড্রয়ারে হোয়াইট জারে আছে, জারের গায়ে লবণও লেখা আছে। সাজ আচ্ছা বলে প্রস্থান করল। রিদ ল্যাপটপ নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ও ভুলে গিয়েছিল এখানে সাজ আছে, আর ওর যা ফ্রেন্ড সার্কেল কখন কি বলে ফাঁসিয়ে দেবে বুঝতেই পারবে না। রুমে এসে স্ক্রিনে তাকিয়ে দেখল সবাই করা দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি? সবাই একই সাথে বলে উঠল, ওটাকে? রিদ মাথা চুলকে হালকা হাসল। রিদকে হাসতে দেখে ওদের সন্দেহ আরও প্রবল হলো। ওদের জিজ্ঞাসু দৃষ্টির পরিপ্রেক্ষিতে রিদ বলল, ভার্চুয়াল বউ, সেটি আর না বউ। রিয়াদ বড় বড় চোখ করে বলে উঠল, শালা তুই তো হেব্বি চালু আছিস। সঙ্গ তো শুধু লোভাও ভাসে। সবাই নিজেদের বিস্ময় কাটিয়ে একসাথে হেসে উঠল। বিস্ময়টা কাটাতে রিদ শুরু থেকে সবটা পরিষ্কার করে বলল। কথাবার্তা শেষে রিদ ল্যাপটপে বসে কিছু কাজ করছিল। অনেকক্ষণ বাদে রিদ একটা ডাক শুনতে পেল, শুনছেন? হয়ে গিয়েছে। সাজির এভাবে কথা বলায় রিদ ঠোঁট চেপে হাসল, নিজ জায়গা থেকে উঠে দাঁড়িয়ে ডাইনিং এর উদ্দেশ্যে পা বাড়াল। সাজ খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে রিদকে উদ্দেশ্য করে বলল, এবার যাই আমি? রিদ ভাবলে শীন ভাবে বলল, না, ফুপি খুঁজবে, আমি ফোন করব, মাকে বলে দিয়েছি। সাজ রাগ হয়ে উঠল, যেতে দেবে না কেন? রাগি কণ্ঠে বলল, তো কি করবো এখন, আপনাকে পাহারা দিব, খেতে বসুন। সাজ আর ভয় পেয়ে শুকনো ঢোক গিলল। সাজকে বসতে না দেখে রিদ জোর করল না, আর বাঁকা হেসে কিচেনে চলে গেল। সাজ দাঁত দিয়ে নখ কাটছে আর বোঝার চেষ্টায় আছে রিদ কি করছে। কিছুক্ষণ বাদে রিদ দুটো ডিম ভেজে টেবিলে রাখল, সাজকে উদ্দেশ্য করে বলল, এবার খান। সাজ ভীত হয়ে খেতে বসল। রিদ না খেয়ে সাজের খাওয়া দেখছে। কেউ এভাবে তাকিয়ে থাকলে খাওয়া হয়? হয় না তো। সাজেরও হচ্ছে না। কোনো মতে অর্ধেক রুটি শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, যাই? না। কেন? রিদ পানির গ্লাসটা সাজের দিকে এগিয়ে দিয়ে বলল, ড্রিঙ্ক ইট। সাজ পান করতে গেলেই রিদ আবারও বাধা দিল। সাজ অসহায় চোখে তাকালো, বসুন। সাজ বসে ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে উঠে বলল, এবার যাই? না। আবার কি? ড্রয়িং রুমে বসুন, সোফায় কিছু নোটস রাখা আছে, ওগুলো দেখতে থাকুন, যেগুলো বুঝবে না মার্ক করে রাখবেন, আমি খেয়ে আসছি। সাজ আমতা আমতা করে বলল, আমি কেন আপনার কথা শুনতে যাব। রিদ চেয়ার টেনে বসতে বসতে বলল, সেটা তো ভার্চুয়ালি, এই না পড়ছি। সাজ ভীত সম্প্রস্ত হয়ে সেখানে গিয়ে বসল। পেছনে ফিরে দেখল রিদ আরামসে সবজি রুটি খেয়ে যাচ্ছে। সাজ ভ্রু কুচকে ধীর কণ্ঠে বলে উঠল, খাচ্ছে কি করে এত লবণাক্ত খাবার? রিদ শুনতে পেয়েও জিজ্ঞাসা করল, কিছু বললেন? না, কি বলবো, কিছুই না। রিদ আলতো করে হেসে পরম তৃপ্তি সহকারে এই লবণ ভরা খাবার খেয়ে শেষ করল। যেমনই হোক, এতে তো প্রেয়সীর ছোঁয়া মিশে আছে। এদিকে পড়তে পড়তে চুল সামনে চলে আসায় সাজ সেটা কানের পিঠে গুঁজে নেয়। তখন কিছু একটা হাতে লাগতেই সাজ কপাল কুচকে ফেলে, সামনে এনে দেখল একটা শিউলি। কি রে সাজ, কোচিনে যাবি না? না রে। কেন? পেট ব্যথা করছে ভীষণ। আর ভাজা পোড়া খা। সাজ চুপ থেকে মলিন হাসলো। উপমা আবারও বলল, অদিতিও আসবে না আজ, একা একাই যেতে হবে, ভাইকে নিয়ে যা। উপমা করা চোখে তাকালো। যখন থেকে সাজ এই বিষয়ে জেনেছে তখন থেকেই এরকমটা করে যাচ্ছে। তবে উপমা নিজেও চাইল অর্ণবকে নিয়ে যেতে, তাই কিছু না বলেই প্রস্থান ঘটালো। সাজের কোনো পেটে ব্যথা না, তার মন ব্যথা। বিগত কয়েকটা দিন ধরে অসুখ লাপাত্তা, কোনো খোঁজ নেই। সাজের নিজে থেকেও মেসেজ দিতে কেমন যেন লাগছে। ওদিকে হৃদেরও খবর নেই, বাসায় থাকে খুবই কম সময়, বেশিরভাগ সময়টা হাসপাতালে ব্যয় করে। বলা যায় ব্যস্ততা ডক্টর অনয়কে খুব বাজেভাবে গ্রাস করেছে। উপমা যাওয়ার পরপরই সাজ একটা ঠিকানাহীন চিঠি লিখে ফেলল গুটি কয়েক বাক্যের।
যাতে মিশেছিল মনের সকল ব্যথা। অপ্রিয় অসুখ প্রিয় অনেকেই হয়, কিন্তু যে প্রিয়র চেয়েও বেশি প্রিয় হয়ে যায় তাকে কি বলে সম্বোধন করব? এই অপ্রিয় এর মানে কিন্তু প্রিয় না এমনটা নয়, এর মানে হচ্ছে অধিকৃত প্রিয় অসুখ। আপনার অপূর্ণতা আমায় ক্ষণে ক্ষণে মারছে, সাক্ষাৎ দিন, বাঁচিয়ে দিন আমায়, এটি আপনার সন্ধ্যা। নির্বাক হয়ে বসে আছে সাজ, চিঠিটা তার মন মতো হয়নি। ফুস করে একটা শ্বাস ফেলে চিঠিটা ছিঁড়ে ফেলল। অর্ণব উপমাকে নিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে চলে গেছে। সাজের ভীষণ একা একা লাগছে, সব কিছু থাকার পরেও কিছু একটার অপূর্ণতা তার অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে। চারদিকে সব কিছু তার কাছে অসহনীয় লাগছে। এই মুহূর্তে সে চিঠি লিখতেই পারবে, খুব গুছিয়েই লিখতে পারবে, তবে তা কেবল বেদনা মিশ্রিত এক যন্ত্রণাচ্ছন্ন কাগজের টুকরো হবে। সেই কাগজের প্রতিটি শব্দে বিষ থাকবে, যে পড়বে তারই দুঃখ মরণ হবে। তাই সাজ অপেক্ষা করলো তার মন ভালো হওয়ার, কিন্তু অস্থির চিন্তিত সাজ তখনই শান্ত হবে যখন সে অসুখের সান্নিধ্য লাভ করবে। ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না? সাজ বারান্দায় বেশ কিছুক্ষণ বসে রইল। সময় অতিবাহিত হয়েছে, ছায়ার আকৃতি ও দিক উভয়ই পরিবর্তিত হয়েছে। শুধু পরিবর্তন ঘটেনি সাজের মনের আধারের, ফট করে বারান্দায় দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রকৃতি এই গোধূলি লগ্নে নতুন বৌরূপে সজ্জিত হয়েছে। সাজ বড় বড় পা ফেলে রুম ত্যাগ করল। বসার ঘর ত্যাগ করার সময় মনোয়ারা বেগম সাজকে উদ্দেশ্য করে বলে উঠল, কোথায় যাচ্ছ? সাজের এখন কথা বলতে ইচ্ছে করছে না, তবুও বলল, গরম লাগছে ভীষণ, ছাদে থেকে হাওয়া খেয়ে আসি ফুপি। আচ্ছা যাও। ছাদে প্রবেশের আগে তিন তলায় পা থামিয়েছিল সাজ, দেখল দরজা লাগানো। একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদে চলে এলো। ছাদটা বিশাল, চারপাশে সমান। সাজ একপাশ থেকে অপর পাশ পায়চারি করা শুরু করলো। মেয়ে মেয়ে মানুষ স্বভাবতই অস্থির প্রকৃতির হয়ে থাকে, তবে সাজের মধ্যে এই অস্থিরতার রেশ কয়েক গুণ অধিক লক্ষ্য করা যায়। যদি কোনো কবি সাজকে এ অবস্থায় দেখে ফেলত, তবে অবশ্যই তাকে নিয়ে একটা অদ্ভুত রকমের কবিতার সৃষ্টি করে ফেলত। সেখানে সাজের নামের পরিবর্তে লিখত শ্যাম চঞ্চল আনন্দিনী। সাজ শান্ত না হলেও অশান্ত মনটাকে খানিকটা কাবু করে ফেলেছে। ছাদ থেকে প্রস্থান করে সোজা উপমার রুমে চলে গেল। সাদা একটা কাগজ নিয়ে নীল কলম দিয়ে লেখা শুরু করল। অপ্রিয় অসুখ, বড্ড পরিচিত এক নামে সম্বোধন করলাম আপনাকে, ঠিক আপনি যেভাবে বলেছিলেন প্রেমাসুখ, সেভাবেই বার্জিকতা রেখে মনে হচ্ছে আপনাকে আমি আমার অপছন্দের মানুষ হিসেবে সম্বোধন করছি। একটু ভেতরটা ঝেঁকে দেখুন, এই অপ্রিয় হচ্ছে অধিকৃত প্রিয়। আর কি বলবো, সব কথা বলতে হয়, অনেকটা আমি বলে দিয়েছি, খানিকটা না হয় আপনি বুঝে নিন। আপনার প্রতি অনুভূতিগুলো মোটেও প্রেম নয়, প্রেমে আমি এর আগেও পড়েছি, তবে এটা ভিন্ন, গভীর ভাবনায় আচ্ছন্ন আমিটা খুঁজে নিলাম এই অনুভূতির নাম। গোপন থাকুক সে নাম, জানবে আমার হৃৎপিণ্ড, অনুভব করবেন আপনি, প্রেমে পড়লে মানুষের বুদ্ধি বৃদ্ধি পায়, কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি দিনকে দিন লোপ পাচ্ছে, কখন কি করছি নিজেও বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পেরেছি, আমার মনে অসুখ করেছে, এসব আমার অসুস্থ মনটার কারবার নয় তো আর কি। অসুখ শুনেছেন কখনো? কেউ অসুখের খোঁজে মরিয়া হয়, আমি হই, আমার প্রতিটি বিনিদ্র রজনী আপনার খেয়ালে ডুবে কাটে, আর দিন প্রতিটি দিবস আমার একটি নির্দিষ্ট ডক্টরের খোঁজে কাটে। সে ডাক্তার এক অন্যরকম জাদু জানে, তার পাশে থাকলে আপনাকে মনে পড়ে না। যদি এমন হতো দুজনের যে কোনো একজনের প্রতি এই অনুভূতিটা আসতো, তবে আমি চোখ বুঝে ধরে নিতাম, সাজ বালিকা ইউ আর ইন লাভ। কিন্তু এই একই ধরনের অনুভূতি দুজনের প্রতি কেন আসবে? আমি পাগল হয়ে গিয়েছি অসুখ, পাগল হয়ে গিয়েছি। আপনাকে আজ একটা গল্প বলি, গল্পটা এক সর্ষী বালিকার। বড্ড শান্ত ছিল সে বালিকা, চঞ্চলতার ছিটে ফোটাও তার মধ্যে ছিল না, সে চুপ থাকতে ভালোবাসত, নিস্তব্ধতা তার অধিক প্রিয় ছিল, অত্যন্ত মেধাবীও ছিল, পড়াশোনার শুরু থেকেই ভীষণ ভালো ছিল, প্রতি বছর নিজ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করত। তার স্বভাব ব্যবহারের জন্য এলাকায় সবাই তাকে অন্যরকম স্নেহ করত, বাবা মায়ের গর্ব ছিল সে। মেয়েটার কিছু অদ্ভুত রকমের স্বাদ ছিল, রাত্রি উপভোগ করাটা তার মধ্যে অন্যতম।
এছাড়া ভোরে মানুষের জাগ্রত হওয়ার পূর্ব মুহূর্তে সে নিজ এলাকায় একটা চক্কর কেটে আসত খালি পায়ে, আট পৌড়ি করে শাড়ি পরে। অদ্ভুত না, যেই জেনারেশনের বাচ্চা কিশোর সব ফোনের ওপর থাকে, সেই জেনারেশনে এসে মেয়েটি প্রকৃতি বিলাসে সুখ পেত। দিন এভাবেই চলছিল। তবে হ্যাঁ, বোধহয় মেয়েটির এমন শান্ত ভাব মেনে নিতে চাচ্ছিল না। একটি অনার্স পড়ুয়া এক ছেলে তাকে প্রেমপত্র দেয়। এই যুগে এসে কেউ চিঠি দেয় নাকি, মেয়েটার কাছে অদ্ভুত লাগলো। তাই সেও ফিরতি চিঠি দিল, তারপর সেই ছেলেটি আবারও দিল। এরূপ কার্যক্রম অব্যাহত থাকলো কয়েক মাস। মেয়েটি দুর্বল হতে লাগলো সেই ছেলেটির প্রতি। তারপর তারা দেখা করল, হাতে হাত ধরে গ্রাম্য রাস্তায় হেঁটে বেড়াল। এগুলো অবশ্য সেই ছেলেটির বায়না ছিল, মেয়েটি না করতে পারেনি। ধীরে ধীরে সে সেই ছেলেটির প্রেমে পড়ে যায়। লেখাপড়ার অনির্দিষ্ট ঘটতে থাকে। বাড়ির সবচেয়ে আদুরে আহ্লাদী মেয়েটা অন্য মনস্ক হয়ে থাকে। একদিন আবারও ভাগ্য সব পাল্টে দিল, ছেলেটা বখাটে নেশাখোর হয়ে বের হলো। মেয়েটাকে সম্পর্ক টিকিয়ে রাখতে শারীরিক সম্পর্ক তৈরি করতে বলল। মেয়েটা সবটা বুঝতে পেরেই সেই সম্পর্কের ইতি টানল। অপ্রাপ্ত বয়সে কারোর প্রেমে পড়া ঠিক কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেল। মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। আগে যেটাকে প্রেমে পড়া মনে করেছিল তা নিছকেই মনের একটা ভুল ছিল। মোহ বলেও ভুল হবে না, আগের মতো আহ্লাদার এখন আর করে না সে। মেয়েটির পরিবর্তন ঘটল, মাধ্যমিকের ফলাফল আশানুরূপ পায়নি। তবে কি করে, অনিষ্ট তো ঘটেছে আরও কয়েক মাস আগে। তারপর মেয়েটি পাল্টে গেল। আগে কেউ তার সাথে ঝগড়া করতো না, করবে কি করে, যেখানে অপর পক্ষ থেকে লড়ার মতো কেউই নেই, সেখানে ঝগড়া করতো কার সাথে। কিন্তু এখন কেউ তাকে এক কথা শোনালে সে তাকে দুই কথা শুনিয়ে দেয়। সে আর আগের মতো দুর্বল নেই, তার ব্যবহারের পরিবর্তন ঘটেছে আকাশ ছোঁয়া। সে বালিকা অষ্টাদশে পা ফেলল, হুট করে আবারও দুর্বল হয়ে গেল। সে জানে ভাগ্য এবারও কিছু একটা ওলটপালট করে দেবে, হয়তো তাকে সুখ মৃত্যু দিয়ে জীবন যুদ্ধে জিতিয়ে দেবে, কিংবা অসুখে জর্জরিত আবরণ এক প্রেম সাধে তৃপ্তি দেবে। অপ্রিয় অসুখ, সেই বালিকা আপনারই সন্ধ্যাবতী, এটি সন্ধ্যাবতী। লেখা শেষে সাজ থম মেরে কিছুক্ষণ বসে রইল, পুনরায় সম্পূর্ণ চিঠিতে চোখ বুলিয়ে নিল। এ কি করলো সে, বিষাদ কাহিনী লিখে ফেলল, এদিক সেদিক তাকালো, চিঠিটা ভাঁজ করে এক বইয়ের মাঝে রেখে দিল, পরে ফেলে দেয়া যাবে। সাজ দ্রুত অস্থির পায়ে উঠে দাঁড়ালো, ফ্যান ফুল স্পিডে দিয়ে লাইট অফ করে ফেলল, আবারও বিছানায় এসে শুয়ে পড়ল। সাজ সেই ঘটনার রেশ তার বর্তমান জীবনে পড়তে দিতে চায়নি, ভুলেই গিয়েছিল, সেজন্যই তো অসুখে মনে লেগেছিল। কিন্তু অতীত অতীত বলে আমাকে ভুলে যাবে, আমি তো প্রতি পদে পদে তোমার সামনে আসব। সাজের বেলায়ও তাই হয়েছে। জানো সন্ধ্যায় ঢাকা শহর কত সুন্দর, কি করে, ও হ্যাঁ মনে পড়েছে, কিছু বলবে, দারুণ হবে। উপমার হাস্যোজ্জ্বল মুখ দেখে অর্ণব হেসে রিক্সা ডাকল, আজ এই শহরের রলিতে গলিতে প্রেম ছাড়বে তারা। উপমা অর্ণবের কাঁধে মাথা রাখল, মনে মনে বলে উঠল, ইস এখানে কি শান্তি। তারা ভুলে গেছে এই পৃথিবীতে দুজন ভালোবাসার মানুষ, নিজেদের ভালোবাসা পেয়ে গেলে দূর থেকে কেউ একজন না পাওয়ার যন্ত্রণায় মরে, মনে রেখেই বা তাদের কাজকে, পরম সুখে উপমা বলে উঠল। এদিকে উপমা এভাবে বলার পর উপমা হারিয়ে গেল, খুব করে অর্ণবকে বুকে বলতে ইচ্ছে করল। এভাবে বলতে নেই, বুকে ঝড় নামে, কিন্তু কথা বলতেই পারল না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দিয়েছে, উপমা অদিতি ও সাজ তিনজনই জিপিএ 5 পেয়েছে, এজন্য অবশ্য তারা তিনজনই কম পরিশ্রম করেনি। রেজাল্ট পাওয়ার পরপর সাজ টিএমসির উদ্দেশ্যে রওনা হলো। কারো অপূর্ণতা অনুভবের মাঝে কি আনন্দ উল্লাস করা যায়, যায় না তো। হৃদ চেম্বারে বসে রোগী দেখছিল, এই পেশেন্ট যেতেই সেখানে সাজ এলো। হৃদ তখন ফোনে সাজের রেজাল্ট চেক করছিল, দৃষ্টি সেখানে স্থির রেখে বলল, বসুন। রেজাল্ট দেখতেই তার ঠোঁটে হাসির রেশ লক্ষ্য করা গেল। সাজ কপাল কুচকে বলল, কোন মেয়ের সাথে পিরিত করছেন ডাক্তার সাহেব? হৃদ চকিতে চাইল, চোখের চশমা খুলে আবারও পড়ল, অনেকটা অবিশ্বাস্য ভঙ্গিতে বলল, সাজ। সাজ বসা থেকে উঠে দাঁড়াল, রাগে গিজগিজ করতে করতে বলল,
এই জন্যই ভার্চুয়াল বরকে বাসায় পাই না। কোন মেয়ের সাথে প্রেম করছেন আমি দেখব। কোন মেয়ের সাথে না তো? তাহলে ফোনে কি দেখে হাসলেন? রিদ ব্যাপারটা বুঝতে পেরে প্রসঙ্গ এড়াতে বলল, আপনি এখানে? সাজ মিইয়ে গেল। এই প্রশ্নের জবাবে রিদকে কি বলবে? সাজ চুপ থেকে রিদের দিকে তাকাল। রিদকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকতে দেখে আমতা আমতা করে বলল, ইয়ে মানে অসুখ করেছে, তাই ডাক্তার দেখাতে এলাম। রিদ অস্থির হয়ে উঠল। অসুখ করেছে তার সন্ধ্যাপতির, কোথায় তা তো সে জানে না। রিদ জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? কারো অপূর্ণতা আমায় ক্ষণে ক্ষণে মারছে, আমি বাঁচতে চাই, তাই আপনার শরণাপন্ন হলাম। হৃদ অনেকক্ষণ সাজের দিকে তাকিয়ে বল, আর আধা ঘন্টা অপেক্ষা করতে পারবেন কি? সাজের নিঃসংকোচ জবাব, পারব। আচ্ছা তবে বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। ঢাকা শহরে বিকেল মানে হচ্ছে অতিরিক্ত ভিড়, সড়ক ও যানবাহনের কর্কশতা। তবে ঢাকাইয়া মানুষজন এটাকে হালকাভাবে নিয়েই চলে, কারণ তারা এসবে অভ্যস্ত। এজন্য সাজ অবাক হয়ে হৃদকে জিজ্ঞেস করল, এখানে থাকেন কিভাবে? হৃদ চারপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, কিছুটা মায়া, বাকিটা অভ্যেস। এই শহরের জন্য কিসের মায়া? যান্ত্রিক কিছুর প্রতি বুঝি মায়া থাকে? থাকে নয় তো কি? কিভাবে বলতে পারেন? জন্মস্থানের জন্যই। এখন কি বাসায় যাবেন? না চলুন, এক জায়গায় নিয়ে যাই, গন্তব্যহীন রাস্তায়। সাজ রাজি হয়ে গেল। আসল কারণ, হৃদের পাশে থাকতে পারবে অনেকটা সময়। আজ কতদিন পর হৃদকে দেখল, বুকের মাঝের সেই তীব্র ব্যথাটা কমেছে। হৃদ রিক্সা ডেকে উঠে পড়ল। সাজকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, সমস্যা হবে আমার পাশে বসলে? গভীর ভাবনায় মগ্ন সাজ হৃদের কথা শুনে চকিতে তাকাল, অপ্রস্তুত ভাবে হেসে বলল, হওয়ার কথাও না, আমি ভীষণ ভদ্র স্বভাবের ছেলে কি না? সাজ মুচকি হেসে হৃদের পাশে উঠে বসল। রিক্সা গতিশীল হল। হৃদ হালকা কেশে সাজের মনোযোগ আকর্ষণ করল। সাজ তাকাতেই বলে উঠল, এই শহরের অলিতে গলিতে রোডে যাক এক অব্যক্ত অসুখের কাহিনী। সাজ অবুজ কণ্ঠে শুধাল, অদিতি টাঙ্গাইল ফিরে এসেছে, নিজের রুমে কাপড় চোপড় গোছাচ্ছে। এরই মাঝে রুমা বেগম এসে জিজ্ঞেসও করে গেছে, ফিরে এলি কেন মা? তোদের ছাড়া মন টিকল না, এখানে অনেক ভালো ভালো কলেজ আছে, ভর্তি হয়ে যাবনি। রুমা বেগম আর কিছু বলেনি, চলে গেছে নিজের কাজে। অদিতির কাপড় চোপড় সব ভাঁজ করে আলমারিতে রাখতেই সাজের কল এলো। অদিতি রিসিভ করতে না চেয়েও করলো। সাজ জিজ্ঞেস করলো, শুনলাম বাড়ি ফিরে গেছিস, কবে আসবি? আসবা না। কি বললাম আর আসবা না? দেখ মজা নিস না, সামনে এক্সাম। মজা নিচ্ছিস না? তাহলে কি হলো, চলে গেলি কেন? ওই শহরে মন টিকলো না, তাছাড়া আব্বু আম্মু এখানে একা আছে। অদিতির এভাবে সবটা বোঝানোর পর সাজ বলল, তুই ভেবে ডিসিশন নিয়েছিস তো? হুম। তাহলে আমার তো আর কিছু বলার থাকলো না। আচ্ছা যা ভালো বুঝিস তাই কর, তোরই লাইফ। হুম রাখছি। অদিতি ফোন রেখে দিল। নিজের ফোনের গ্যালারি থেকে তিন বান্ধবীর একটা ছবি বের করে বলল, তোদের মুখোমুখি হতে চাই না, আর না পাওয়ার যন্ত্রণা তীব্র হয়ে যায়। তখনই রুমা বেগম বলল, অদিতি মা খেতে আয়। অদিতি তড়িঘড়ি করে চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে বলল, আসছি। ওদি সত্যি চলে গেছে? উপমা রেহানো প্রশ্নে সাজ মন খারাপ করে বলল, তাই তো বলল, হয়তো মুড সুইং, পরে সব ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। এতে উপমার চিন্তাটা কমলেও সাজের কমেনি, কেননা সে জানে অদিতি না ভেবে কোনো সিদ্ধান্ত নেয় না, আর একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা নড়চড় করে না। তখনই মনোয়ারা বেগম এলো। সাজ ও উপমাকে উদ্দেশ্য করে বলল, কদিন বাদেই তো এক্সাম, আজকে হৃদ বাবা বলল সন্ধ্যার পর পর ওর ফ্ল্যাটে গিয়ে পড়ে আসতে, এতে তোমরা ভালো গাইডলাইন পাবে। আচ্ছা আমরা কোচিন থেকে ফিরেই যাব। মনোয়ারা বেগম জবাবে মুচকি হাসলো, তবে সাজকে অন্য মনস্ক দেখলো, জিজ্ঞেস করল, কি হয়েছে? শোনা ফুপি, কিছু তো হয়েইছে, না বলতে চাইলে বলো না, তবে সামনে এক্সাম, এই এক্সামের আগে অন্যদিকে মন দিও না, পড়ালেখায় কনসেন্ট্রেট করো,
আজে বাজে টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলো। আচ্ছা। মনোয়ারা বেগম চলে যেতেই সাজ অসুখে একটা মেসেজ করল, কোনোভাবে যদি আমার ঢাবিতে অ্যাডমিশন না হয় তবে আপনাকে আমি ছাড়বো না অসুখ। কিছুক্ষণ বাদে ওপাশ থেকে রিপ্লাই এলো, হয়ে গেলে কি ছেড়ে দেবে? পরপর আরও একটা মেসেজ এলো, তোমার এক্সামের জন্যই মেসেজ দিইনি, চেয়েছিলাম এখনই মন না কাটতে, এক্সাম শেষেই সব হবে। সাজ লিখল, এটাতে আরও সমস্যা হচ্ছে, দেখা দিন না। এক্সামের রেজাল্ট পজিটিভ আসলে সেদিন না আমাকে তোমার চক্ষু সম্মুখে পাবে। সাজ কিছুটা স্বস্তি পেল, খুশি মনে লিখল, প্রমিস। আমার কথায় বিশ্বাস নেই? আছে তবুও। আচ্ছা প্রমিস। সাজকে এত খুশি দেখে উপমা জিজ্ঞেস করল, কিরে কার বিয়ের দাওয়াত পেলি? আপাতত তোরটা পেয়েছি, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে হয়তো আমারটাও পাবি। দুদিন পর এক্সাম, পড়তে পড়তে যান যায় টাইপের অবস্থা উপমা ও সাজের। পড়ার মাঝেই হঠাৎ সাজ ভ্রু কুচকে ফেলল, কি যেন তার মাথায় এসেও মনে পড়ছে না, ঠোঁট কামড়ে তা ভাবতে লাগল। দীর্ঘ তিন মিনিট ভাবতেই সাজের মনে পড়ে গেল, এখন যে বইটা পড়ছে সেটাতেই সেদিন একটা চিঠি লিখে রেখেছিল, পরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আর মনে নেই। পুরো বই তন্নতন্ন করে খুঁজল, পেল না। এরপর তার সবগুলো বই খুঁজল, না পেয়ে উপমার বইও খুঁজতে লাগলো। উপমা বিষয়টা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি খুঁজছিস? সাজ শর্টকাটে বলল, একটা কাগজ। বইগুলোর মাঝে সেই চিঠিটা খুঁজতে খুঁজতে এই কথাটা বলল, তারপর থেমে গেল, উপমার দিকে তাকিয়ে বলল, এই বইয়ে কোনো সাদা কাগজ দেখেছিস? নীল কালি দিয়ে ওটাতে লেখা ছিল কিছু। উপমার মনে পড়ছে না, ভাবতে লাগলো। সাজ এক ধ্যানে তার দিকে তাকিয়ে রইল, সেটা একটা বিষাক্ত চিঠি ছিল, কারো হাতে যদি পড়ে, এই ভেবে সাজ দরদর করে ঘামছে। উপমার ঠিক মনে নেই, তাই জিজ্ঞেস করল, কি আছে ওতে? যাই থাকুক, কারোর হাতে না পড়লেই হলো, ফেলে দেওয়ার উদ্দেশ্যে রেখেছিলাম। উপমা সাজের চিন্তা কমাতে বলল, সাদা কাগজ? দেখেছিস? হ্যাঁ, আমি হয়তো ফেলে দিয়েছি। অতিরিক্ত অস্থির থাকার কারণে উপমার কথাটা হয়তো শোনেনি, বুকে হাত রেখে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ল, ধীর কণ্ঠে বলল, উফ বাঁচলাম। খুব ভোরে উঠে পড়াগুলো রিভিশন দিচ্ছিল সাজ, খানিকক্ষণ বাদে এক্সাম, সব পাড়া জিনিসও কেমন যেন ভুলে যাচ্ছে, সেই টেনশনে আরও বাঁচছে না। ওদিকে উপমারও একই অবস্থা, বেশ কিছুক্ষণ পরেও সাজের অবস্থা একই, বইটা বিছানায় ফেলে জলদি উঠে পড়ল, সোজা বারান্দায় গেল। উপমা পেছন থেকে ডাকল, সব হলো তোর না? সোজা গলায় বলা সাজের উত্তর শুনে উপমা বলল, তাহলে রেডি না হয়ে বারান্দায় কি? ভাল লাগছে না। মানে? অসুস্থ অসুস্থ লাগছে। ও আচ্ছা, এই জন্য বারান্দায় এলি, ঠান্ডা বাতাস খেতে? না। তো অসুখকে কল দেব, অসুখে অসুখে কাটাতে পারবে। সাজের এমন অযৌক্তিক কথাবার্তা উপমা বুঝল না, সাজও আর কিছু না বলে দোলনায় চড়ে বসল, কল লাগালো হৃদকে। সবে মাত্র শাওয়া নিয়ে এলো হৃদ, হুট করে এত সকালে সাজের কল পেয়ে অবাক বনে গেল, অবশ্য খানিকক্ষণ পর সে নিজেও কল দিত। কল রিসিভ করতেই ওপাশ থেকে সাজ গটগট করে বলে গেল, হৃদ অস্থির হয়ে অপ্রস্তুতভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে? কি হয়নি বলেন, পড়া মাথায় ঢুকছে না। ধীরে ধীরে সাজ পুরোটা গুছিয়ে বলল, সবটা শুনে হৃদ বলল, তোমাকে চিন্তা করতে বারণ করেছিলাম তো, যথেষ্ট ভালো প্রিপারেশন তোমার, এত সব ভেবো না। কিন্তু আমি যে কিছুই পারছি না, বই খুলেই মনে হচ্ছে তাহাদের সাথে আজ আমার বহু যুগ পরে দেখা হলো, উফ সবকিছু নতুন নতুন লাগে। হৃদ কপাল কুচকে ফেলে বিরক্ত ভরা কণ্ঠে বলল, ভাবনায় তো রেখেছে দুই দুইটা পুরুষকে, এত সবের পরও একাডেমিতে বুকগুলো মাথায় ঢুকবে কিভাবে? ইনসাল্ট করছেন? যা খুশি ভাবো। ওয়েট আ মিনিট, হৃদ বুঝতে পারল না, আপনি কি করে জানলেন আমার ভাবনায় দুটো পুরুষ? হৃদ অপ্রস্তুত হাসল, কি বলবে, তখনই হৃদকে এই মাইনকার চিপা থেকে উদ্ধার করতে সেখানে ইভের আগমন ঘটল, ইভ তার নিজস্ব ভাষায় ডেকে উঠল। সাজ বিড়ালের ডাক শুনে জিজ্ঞেস করল, বিড়াল? আপনি বিড়াল পোষেন? হৃদ হাফ ছেড়ে বলল, কয়েক মাস হলো।
সাজের অদ্ভুত লাগলো, হৃদ অসুখ দুজনেই বিড়াল পালে। কি নাম? তোমারই নামেই রেখেছিলাম, সন্ধ্যাবতী। হৃদ মুচকে হেসে বলল, একদম ওভার থিঙ্কিং করবে না, এখন বড় বড় কয়েকটা শ্বাস ফেলে তৈরি হয়ে নাম, নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করবে, উত্তেজিত হয়ে কিন্তু পারা জিনিসটা ভুল করে আসতে পারো, বুঝলে? বুঝেছি। আচ্ছা ভালোভাবে এক্সাম দিও। আচ্ছা, সাবধানে যাও, সাবধানে এসো, নিজের খেয়াল রেখো। এমন ভাবে বলছেন যেন ওয়ার্ল্ড ওয়ার থ্রি করতে যাচ্ছি। হৃদ ওপাশ থেকে আলতো করে হাসলো, সাজ মিষ্টি হেসে বলল, সব খেয়াল রাখবো, তাহলে ফোন রাখি। ঠিক আছে। অতপর দুজনেই চুপ করে রইল বেশ কিছুটা সময়, না কল কাটল না কান থেকে ফোন শোনালো। অনেকটা সময় বাদে হৃদ বলল, শোনো। সাজ ধীর কণ্ঠে বড্ড গভীর অনুভূতি নিয়ে বলল, শুনছি। হৃদ একটা বিশাল শ্বাস টেনে বলল, আই নিড ইউ। সাজ থম মেরে গেল, এটা কেমন প্রেম বাক্য, কেউ এভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করে বুঝি? গভীর নিস্তব্ধ রাত, সাজ দোলনায় বসে দোল খাচ্ছে, আর ওই দূর আকাশে দৃষ্টি মেলছে। তার ইচ্ছের পাহাড় তো ওই আকাশে গিয়েই ঠেকেছে, আর যানবাহনের কর্কশতা সাজের কান অবধি পৌঁছাচ্ছে না। ভাবনা জুড়ে শুধুই অসুখ এবং ডাক্তার সাহেব, তার অতৃপ্ত মস্তিষ্ক এই দুজনকে এক সত্তা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। প্রতিবার দুজনকে মিলাতে গিয়েও পারে না, অদৃশ্য কোনো এক অনুভূতি তাকে বাধা দেয়। অনেক ভালোভাবে সে বুঝতে পারে হৃদের প্রতি সে দুর্বল, ভীষণভাবে দুর্বল। আবার একই অনুভূতি অসুখের প্রতিও আসে, বুঝতে পারছে না কোনটার নাম কি দেবে। ফোন বের করে গ্যালারি থেকে হৃদের একটা ছবি বের করল, সেদিন লুকিয়ে তুলেছিল। ছবিতে হৃদ ল্যাপটপ ঘাটছে সিরিয়াস মোডে, পরনে সাদা টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার, কপালে বিন্দু বিন্দু ঘাম। সাজ অনেকক্ষণ ধরে ছবিটি দেখল, অনেক গভীরভাবে পর্যবেক্ষণের পর একটা জিনিস লক্ষ্য করল, হৃদের ঠোঁটের কোণ ঘেঁষে দৃশ্যমান অতি সূক্ষ্ম এক হাসির রেখা, যা হৃদের চেহারার গাম্ভীর্যকে কয়েক গুণ বেশি আকর্ষণীয় দেখানোর মুখ্য ভূমিকা পালন করছে। সাজ অদ্ভুতভাবে এই হাসিটা অবলোকন করে গেল, অতপর নিজেও হাসল। এমন আলাদা রকমের মানুষের প্রতি না চাইতেও একটা কৌতূহল সৃষ্টি হয়। অসুখ ও হৃদ উভয়ের প্রতি সাজের এহেন অনুভূতিকে সাজ মুহূর্তেই কৌতূহল নামে সম্বোধন করে ফেলল। কণ্ঠ ভরা আশ্চর্য নিয়ে সাজ বলল, আমার অগোচরে আমাকে নিয়ে কিছু একটা হচ্ছে, আই অ্যাম শিওর। নিজ থেকে যদি তা ধরতে পারি তবে ফলাফল অবশ্যই আপনাকে হতাশ করবে ডক্টর সাহেব। আবারও হাসলো সাজ, তখনই অসুখের মেসেজ এলো, ভাবলাম কিছুদিন বাদে তোমার সামনে আসবো, কিন্তু অপেক্ষা বড্ড পোড়াই। সাজ অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল, দুবাক্যের এই কথাটা অনেক জটিলভাবে উপস্থাপন করা হয়েছে, ভাবতে গেলে এর হাজারো অর্থ নেত্র সম্মুখে ভেসে আসবে, এর চেয়ে ভালো পন্থা অবলোকন করল সাজ। পরের মেসেজের জন্য অপেক্ষা করল, তা ষষ্ঠ ইন্দ্রিয় জানে এর ব্যাখ্যা হিসেবে আরও একটা মেসেজ আসবে। হ্যাঁ তাই হলো, কয়েক মিনিট পর আবারও মেসেজ এলো, কিছু ক্ষেত্রে ধৈর্যের বাঁধ ভেঙে অস্থিরতা নিজ ক্ষমতা দৃশ্যায়ন করে। আমি নিজের ধৈর্য ও ধীরতার জন্য লোকসমাজে খ্যাতি পেয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবতী তুমি আমাকে অধৈর্য বানিয়ে দিয়েছ, তাই সিদ্ধান্ত নিলাম হঠাৎ এক সন্ধ্যায় মুখোমুখি হব তোমার খুব শীঘ্রই। সাজ অবাক হয়ে মেসেজটা দেখে গেল, মস্তিষ্কে যেটা প্রথম এলো সেটাই হবে কি? গত সপ্তাহে উপমা আর অর্ণবের কাবিন হয়ে গেছে, আপাতত উপমা ঢাকা থেকেই পড়াশোনা করবে আর অর্ণব টাঙ্গাইলেই থাকবে, আর এখন সাজের বাহানায় তাকে ঢাকায় উপমার বাসায় আসতে হবে না, উপমার স্বামী স্বরূপই আসতে হবে। সময়ের বিবর্তনে অনেক কিছু ঘটেছে, অদিতি আর ঢাবিতে অ্যাডমিশন টেস্ট দেয়নি, তার নিজস্ব কিছু কারণবশত তিন বান্ধবীর বন্ধুত্ব বিচ্ছেদ ঘটেছে, সে শহরেরই এক কলেজে ভর্তি হয়ে নিয়েছে, উপমা ও সাজ উভয়েরই ঢাবিতে চান্স হয়েছে, কালই এক্সামের রেজাল্ট পেয়েছে, কি খুশি না ছিল। তবে এই খুশির মাঝেও একজনের অপূর্ণতা সাজের শ্বাসরুদ্ধ করেছিল। আজ সারাদিন হৃদের সাথে তার কথা হয়নি, হবে কি করে, হৃদ বাসায় নেই কাল থেকে, কাল রাতে ফেরেও নি বাসায়, কিন্তু এই বিষয়ে সাজ অজ্ঞাত, সাজ জানেই না হৃদ কালে বাসায় পদার্পণও করেনি। সাজ হাতের ফোন থেকে দৃষ্টি সরালো, বারান্দার ওপাশে উপমাকে দেখা যাচ্ছে, হালকা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টির বদৌলত এমন আবহাওয়া অনুভব করাটা অস্বাভাবিক কোনো বিষয় নয়, উপমার পরনে একটি পাতলা থ্রি পিস। সাজ অবাক মনে ভাবল, এই মেয়েকে শীত করছে না? অতপর একবার নিজেকে দেখে নিল, কালো রঙের টি শার্ট, নীল প্লাজো,
চুলগুলো এলোমেলো করে খোপা করা। নিজেকে এভাবে দেখার পর খানিকটা শীত অনুভব করল। পাশ থেকে ওড়নাটা নিয়ে ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। এখন সামান্য তৃপ্ত সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, পা জোড়া বারান্দার উদ্দেশ্যে গতিশীল হলো। তখনই সেখানে উপমার কানে ফোন আর ঠোঁটে মিষ্টি হাসি লক্ষ্য করল। সাজ বুঝতে পারল এখন সেখানে যাওয়াটা তার অনুচিত। মুচকি হেসে বাসার বাইরে চলে এলো। মনোয়ারা বেগম রান্নার কাজে ব্যস্ত থাকায় তা খেয়াল করেনি। এদিকে নুরুল ইসলাম খবরের কাগজে মুখ ডুবিয়ে বসে আছেন। এ হচ্ছে একমাত্র কাজ যেটা করার সময় আশেপাশের চুরি ডাকাতি হলেও তার খেয়াল থাকে না। সাজ সোজা বাসার পেছনের দিকটায় চলে এলো। বড্ড নির্জন, প্রশান্ত, শীতল এই জায়গাটা। গায়ের ওড়নাটা চাদরের মতো করে ভালো করে জড়িয়ে বুক ভরে একটা শ্বাস টানল। আজ সে এই শ্বাসে কোনো কৃত্রিমতা কিংবা ধুলোবালির ছোঁয়া পায়নি। অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি পেল। প্রকৃতি বিলাসী এবার প্রকৃতির গন্ধ নিজ বুকে টেনে তারই ছন্দে মেতে উঠল। অনুভূতি সব প্রখর হতে লাগল। সাজ ধীরে ধীরে সুস্থ বুঝে নিল। কিন্তু তার মতো চঞ্চলিনীর চঞ্চলতা নিজ গল্পে সীমাবদ্ধ। অন্য কারো কলমে নিজেকে কল্পনা করা ভারী দুষ্কর। কিছুক্ষণ বাদে বাঁকা হেসে আকাশের দিকে মুখ ঘুরাল। বিন্দু বিন্দু পানিকণা তার সমগ্র মুখে ছেয়ে গেল। চোখ দুটো বন্ধ তার, অধৈর্যে হাসির নৃত্য। এ যেন সাজের সবচেয়ে অনন্য অসাধারণ রূপগুলোর মাঝে সর্বসেরা। ঠিক কতটা সময় সাজ নির্বাক তার হিসেব নেই। সে হিসেব ধরার আগেই সাজ বলে উঠল, আপনাদের প্রতি আমার মোটেও ওই টাইপের ফিলিংস নেই। অশোকের প্রতি আছে কেবলই কৌতূহল। আর সাজ চুপ মেরে গেল। বৃষ্টি যা শুরু হওয়ার কথা ছিল এবং হয়েও গিয়েছিল, সাজের কথার সাথে যেন তাদেরও ইতি ঘটল। তবে তার মুখভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা গেল না। সেভাবেই আকাশ পানে চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে রইল। আবারও তারা পতনের অপেক্ষায় আছে কি? বেশ কিছুটা সময় বাদে সাজ কিছু একটা অনুভব করে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। আর আপনার প্রতি আমার এমন অনুভূতি কেবলই আমার বয়সের দোষ। হাসির রেখাটা সূক্ষ্ম তবে অর্থ অনেক গভীর। সে পুনরায় বলল, কিন্তু প্রেম অধিকাংশ এই বয়সের দোষ থেকেই জন্ম নেয় ডাক্তার সাহেব। হাসি বন্ধ করে চোখ দুটো খুলে ফেলল। আর চোখে কিছুটা দূরে এক দৃষ্টিতে হৃদকে তাকিয়ে থাকতে দেখে বলল, বুঝলেন, যাকে ভালোবেসেছে সে তাকে কেন পায় না বলতে পারো? অদিতির প্রশ্নে শুভ মাথা উঁচু করে তাকালো। আজ কলেজ থেকে ফেরার সময় আবারও শুভর সাথে দেখা হয়। রাস্তায় সিন ক্রিয়েট করতে চায়নি বলেই পার্শ্ববর্তী ক্যাফেতে চলে আসে। শুভকে দেওয়ার জন্য সে হাতে পাঁচটা মিনিটই রেখেছে। পাশাপাশি বসে কিছুক্ষণ নীরব থাকলো ভয়ই। অতপর নীরবতা কাটিয়ে অদিতি এক কথা বলে উঠল। শুভ মিহি হেসে উত্তর দিল, কে বলেছে পায় না? পায় তো, ভাগ্যবানরা পায়। অদিতি তাচ্ছিল্যের হাসি হাসল। ঘাড় ঘুরিয়ে তার পাশে বসে থাকা শুভর পানে দৃষ্টি নিবদ্ধ করল। শুভকে দেখতে অদিতির হাসি মুখে ঘন কালো ছায়া নেমে এলো। গোমরা মুখশ্রীতে জোরপূর্বক হাসির রেশ টেনে শুধালো, আমাদের ভাগ্যটা এত খারাপ না হলেও পারত, তাই না? উপর্যুক্ত কথায় শুভ নিজেও হাসল। যাকে চেয়েছে সে চাইলে এমন একটা মানুষকে, যে চেয়েছে অন্য কাউকে। আবারও খানিকক্ষণ নীরবতায় কাটল। কি কথা বলবে তারা? বলার আছে কি? না আছে গল্পের সূচনা, না আছে বেদনা মিশ্রিত একটা উপসংহার। নীরবতাকে পিছু ফেলে কিছুটা স্মৃতি তৈরির উদ্দেশ্যে কথা এগোতে বলল, ঢাকা থেকে চলে আসলা কেন? থেকে কি হতো? তোমার না ইচ্ছে ছিল তিন বান্ধবী মিলে একই ভার্সিটিতে পড়বা? এই এক্সাম দাওনি? অদিতি সহজ সরল স্বীকারোক্তি, না দেইনি। শুভ ভ্রু কুচকে বলল, তোমার না ঢাকা শহর ভালো লাগে? কি হয়েছে বলো তো আমায়। কিছু না, ভালো লাগার কিছু একদিন ঠিকই দম বন্ধ করে অনুভূতির জন্য দায়ী হবে, যদি না তাতে ভালোবাসা থাকে, তাই এই শহরে থাকবো। অদিতির কথায় শুভ কপাল কুচকে তাকিয়ে রইল। যে মেয়ে স্বপ্ন ছিল ঢাবি, সেই মেয়ে পরীক্ষায় দেয়নি। না যাইতেও শুভ বলল, কিন্তু কেন? অদিতি নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার সময় শেষ। শুভ লম্বা একটা শ্বাস টেনে অদিতির মুখপানে তাকিয়ে রইল। অদিতি হাতের ব্যাগটা কাঁধে তুলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। শুভ তাকিয়ে আছে। অদিতি প্রথম পা গিয়েই থেমে গেল। পিছে ঘুরে শুভর চোখে চোখ রেখে বলল, তার সুবাস মিশে আছে এই শহরে,
প্রতিটি আনাচে কানাচে। তাকে না পেলেও এই ছোটোখাটো সুখ থেকে বঞ্চিত হতে পারবো না। এই ব্যাপারটা তোমাকে আর বোঝাতে হবে না, আমি নিজেও কাল ঢাকায় শিফট হওয়ার সব বন্দোবস্ত করছি। জানি, ভালো থেকো, আর দোয়া করব আমাদের মতো ভাগ্য যেন আর কারণ না হয়। অদিতি মাথা ঘুরিয়ে নিল, দু কদম এগিয়ে যেতেই শুভ বলে উঠল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? অদিতির পা জোড়া থমকে গেল, পেছন থেকে আবারও শুনতে পেল, একবার আমার হয়ে তো দেখো, তোমার নামে ভালোবাসা আর সুউচ্চ সঙ্গ করব। আজ সারা রাত ঘুম হয়নি সাজের, অসুখ কথার খেলাপ করেছে, রেজাল্টের সন্ধ্যাতে আসেনি, দেখা করেনি, তার বদলে যে এসেছে তাকে সে আশাও করেনি। তার ডাক্তার সাহেব এসেছিল, ঘুম মূলত এই জন্য হারাম হয়নি। সেদিন হৃদ তাকে কিছু বলতে চেয়েও বলতে পারেনি, তারপর সে তো ব্যস্ত হয়ে গেল। আর কাল রাতে হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্ল্যাটে চলে এসেছিল। কাল থেকে অসুখ কল মেসেজ করে যাচ্ছে, সাজ তা দেখেও পিক আপ করছে না। কিছুক্ষণ পর উপমা এলো, হাতের ভাজে মুচড়ে ধরা চিরকুটটি সাজের হাতের মুঠোয় দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। সাজ হাঁ করে এহেন কার্য দেখে গেল, মুখ ফসকে বলেও ফেলল, শুনেছি প্রেম করে বিয়ে শাদী করলে মানুষের ফিলিংস বাড়ে, তাহলে এটা রোবট হলো কি করে? পুনরায় উপমাকে ডাক দিতে যাবে তার আগে হাতের চিরকুটটা খেয়াল করলো, নীল রঙা কাগজটা এভাবে মোড়ানো দেখে বিরক্ত হলো। বিরক্ত ভরা চ উচ্চারণ করে চিরকুটটি খুলল, কালো কালিতে ছোট পেঁচানো কিছু লেখা, হাতের লেখা পরিচিত লাগলো। তৎক্ষণাৎ অসুখের সেই ফটো মেসেজ দেখল, একই হাতের লেখা। সাজ বুঝে গেল হাতের এই চিরকুটটি কার লেখা, তবে ছবিটি দেখে ভ্রু কুচকে ফেলল, জুম করল, প্রেসক্রিপশনটা ঢাকা মেডিকেলের ছিল, আগে তো সেভাবে খেয়াল করেনি। সাজের মনে হাজারো প্রশ্ন নিয়ে চিরকুটটি পড়ল, ক্যাফেতে চলে এসো কাল বিকেল চারটেয়, যদি তার খোঁজ পেয়ে যাও তাকে যাকে খুঁজতে মরিয়া তুমি তবে ভালো, আর যদি না পাও তবুও ভালো, প্রকৃতি নিজ সময় মতো এক প্রেম প্রহ তৈরি করে দেবে সন্ধ্যাবেলা। আম্মু তুমি? সকাল সকাল মায়ের ডাক শুনে ঘুম থেকে উঠল সাজ, চোখের সামনে সুমিতা বেগমকে দেখে রীতিমতো চিৎকার করে উঠল। পাশেই ঘুমিয়েছিল উপমা, রাতভর অর্ণবের সাথে কথা বলে সূর্যোদয়ের পরেই ঘুমিয়েছিল। সাজের মাইকের মতো আওয়াজে তার ঘুম ছুটে গেল, বিরক্তি ভর করল মাথায়, ঘুম মিশ্রিত কণ্ঠে বলল, বোন ঘুমাতে দিয়ে না, রাতে তোর ভাইয়া ঘুমাতে দেয় না, এখন তুই জ্বালা। সুমিতা বেগমের আবছা আবছা প্রতিবিম্ব চোখের ক্যানভাসে ভেসে উঠতেই উপমা থেমে যায়, দুই হাত দিয়ে চোখ ডলে। তবুও সুমিতা বেগম সরছে না দেখে সাজকে জিজ্ঞেস করল, এই এই সাজ, রাতে পানির জগে উল্টো পাল্টা কিছু মেশাসনি তো? মনে হচ্ছে আমার নেশা হয়েছে, সামনে শাশুড়িকে দেখতে পাচ্ছি। সাজ ততক্ষণে বুঝে গেছে এখানে সত্যি সত্যি সুমিতা বেগম এসেছে। এতক্ষণ সুমিতা বেগম চুপ করে থাকলেও এখন বলে উঠল, আর কোনো গোপন বিষয় ফাঁস করার আগে বলে দিচ্ছি, এখানে আমি সশরীরে এসেছি, তিন দিন থাকবো। কথা শুনে উপমার ঘুম পুরোপুরি উবে গেছে, পরপর দুবার শুকনো ঠোঁক গিলে সাজের দিকে তাকালো। সে কখনোই সুমিতা বেগমকে ভয় পায়নি, তবে একটু আগে ভুলবশত নিজের বলা কথাগুলো তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। সুমিতা বেগম এদের হাবভাব দেখে বলল, রান্না হয়ে গিয়েছে, ওঠো খাবে। সাজ ঘড়িতে দেখলো সকাল আটটা বাজতে ১৫ মিনিট বাকি আছে, তাই জিজ্ঞেস করল, এত সকালে? একসাথে খাবে, এসো। বিস্ময় কাটিয়ে সাজ বাধ্য হয়ে উঠে পড়ল, উপমা ওঠেনি, বসে বসে ভাবছে এখন এই মুখ কিভাবে দেখাবে। খুব করে তো বলল অর্ণব ঘুমোতে দেয়নি, এমন পরিস্থিতিতে উপমার কান্না করতে করতে অর্ণবকে বকতে ইচ্ছে করছে। ফ্রেশ হয়ে সাজ সোজা ছাদে চলে এলো, সকালবেলা সে খেতে পারে না, যত হালকা খাবারই হোক না কেন হজম হয় না, তাই ভাবল একটু ছাদ থেকে ঘুরে এলে মন্দ হয় না। এখন সূর্যের তাপ ভীষণ মিষ্টি, সাজের ইচ্ছে হচ্ছে দু হাতে জড়িয়ে গায়ে মাখতে, সাথে ফিসফিসিয়ে বলতে, আপনি না হয় আমার প্রেমিক পুরুষ হয়ে যান, আপনার ভাষ্য মতে আমি এভাবেই আলোক রশ্মির ন্যায় বিষ ছড়াব, যে বিষে থাকবে প্রেম, প্রেম ও কেবল প্রেম। অনেকটা সময় অতিবাহিত করে ছাদ থেকে নামলো, ঘড়িতে কটা বাজে? সাড়ে আটটা হবে হয়তো। তিনতলার সামনে আসতেই হৃদকে দেখলো দরজা লক করতে, সাজ ওভাবেই ঠায় দাঁড়িয়ে থেকে হৃদকে পর্যবেক্ষণ করলো, হোয়াইট শার্ট ইন করে পরা, কপালে ভেজা চুলগুলো লেপটে আছে। সাজ বুকে হাত রেখে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, ঠোঁট কামড়ে বোঝার চেষ্টা করলো, হৃদ গোসল করে এসেছে, প্রতিবার তো ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে বের হয়,
আজকে ভুলে গিয়েছে নাকি? হঠাৎ সাঁঝের শয়তানি মস্তিষ্ক নেচে উঠল। সাঁঝ দৌড়ে হৃদের কাছাকাছি চলে এলো। হৃদ নিজের পাশে সাঁঝের উপস্থিতি লক্ষ্য করার পূর্বেই সাঁঝ নিজ হাতের বাহু দ্বারা ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিল। হৃদ তাল সামলাতে না পেরে কয়েক কদম এগিয়ে গেল। পেছন থেকে সাঁঝ নিজের ঠোঁটের বাঁকা হাসি কমিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বলে ওঠে, হায় হায় রে, আমার তুলার মতো শরীর এই খাটাস হৃৎপিণ্ডের ছোঁয়ায় ছিটাইয়া গেল রে। হৃদ কপাল কুচকে বলল, হ্যাঁ, এখন এটাই বাকি ছিল। কি বাকি ছিল? আপনার আগমনের। কেন, আমার অপেক্ষায় ছিলেন নাকি? হ্যাঁ তো, আমার শান্তশিষ্ট দিনটাকে শুভর সাথে অউপসর্গ যোগ করার জন্যই নজরুলের কবরে তার মৃত্যুবার্ষিকীতে জড়ানো বাসি ফুল দিয়ে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সাঁঝ হৃদের এক নিঃশ্বাসে বলা পুরো কথাটা না শুনলেও প্রথমের সামান্য ও শেষের শুভেচ্ছা শুনে দাঁত কেলিয়ে বলল, ধন্যবাদ। তারপর আশেপাশে তাকিয়ে হৃদের কাছে এসে বলল, আপনাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে তাই না? হৃদ খানিকটা চেঁচিয়ে বলল, মানে? আরে আরে আরে, আমাকে বলতে পারেন, আপনার লাইসেন্স বাতিল করা হয়েছে, আমি কাউকে বলবো না। আমি আপনাকে এসব আজে বাজে বানোয়াট কথা বলতে যাব কেন? কারণ আমি জানি। হৃদ কপাল কুচকে বোঝার চেষ্টা করলো সাঁঝ কি ভাবছে আর এরকম সকাল সকাল মজাই বা নিচ্ছে কেন। আজ সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো অফ বলে দেরি করে বেরিয়েছে, আর আজকে সাঁঝও জলদি উঠেছে। হৃদ জিজ্ঞেস করল, কিভাবে এই মহান সত্যি বের করলেন বলুন তো? সাঁঝ মিহি হেসে বলল, এই যে ঠিক মতো মেডিকেলে যান না, রাতে প্রায় সময় আসেন না, ভার্চুয়ালও অ্যাক্টিভ না, তার উপর কি মানুষকে সুস্থ করতে পারেন কিনা জানাই, তবে অসুস্থ দারুণভাবেই করতে পারেন, সত্যি বলছি, নিজ অভিজ্ঞতা থেকে বলছি। হৃদ খানিকটা কেশে উঠল। সাঁঝ একটু সরে দাঁড়িয়ে আবারও বলল, সত্যি কি তাই? হ্যাঁ, আপনার মাথা। তা তো বুঝেছি, আমি ভীষণ ইন্টেলিজেন্ট মেয়ে, তো বুঝতেই হবে। মাথা তো এইসবই চলে, অন্য ব্যাপার স্যাপার তো আবার আপনার মাথায় গুলিয়ে যায়। কোন ব্যাপার স্যাপার? সাঁঝ ভ্রু কুচকে প্রশ্ন করল। হৃদ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, ধাক্কা দিলেন যে চোখ কি ছাদে আর ব্রেন কি মাটির নিচে রেখে এসেছেন দেখি? এই কি বললেন আপনি? এখন কি শ্রবণ ক্ষমতা হারালেন? আপনাকে তো আমি ইচ্ছে করছে। সাঁঝ এদিক ওদিক তাকালো, হৃদ তড়িঘড়ি করে হাতের ফোন পেছনে লুকালো। সাঁঝ চোরা চোখে তা দেখে বলল, কি লুকালেন এটা? কই, কিছু না তো। এই দেখান বলছি। হ্যাঁ দেখাই, এরপর আবার আমার ফোন শহীদ হোক। না দেখালে আপনাকে শহীদ করব। বাকি রেখেছেন কি এখনো? মানে? ঝগড়া করতে করতেই দুজন সিঁড়ি দিয়ে নামছিল, নিচ তলা এসেও গেছে। মানে এসে গেছি, চলুন। সাঁঝ তাকিয়ে দেখলো তাদের ফ্ল্যাটের সামনেই চলে এসেছে। তেজি কণ্ঠ মিয়ে গেল, আস্তে আস্তে বলল, পরে কন্টিনিউ করব। মুহূর্তে আবারও বলল, ওয়ান সেকেন্ড। কি কি বললেন? কি বলেছি? চলুন মানে? মানে চলুন। আপনার সাথে কই যাব, কেন যাব? হৃদ কিছু না বলে ফ্ল্যাটে ঢুকতে গেলেই সাঁঝ পেছন থেকে হৃদের পিঠের দিকের শার্টের অংশ টেনে ধরার কারণে হৃদ থেমে গেল। পেছনে তাকিয়ে বলে, আবার কি? কি মানে, আপনি এখানে ঢুকছেন কেন? কেন, ওটা কি আপনার বাবার সম্পত্তি? এই দেখুন, বাপ তুলে কথা বলবেন না তো। এটা আমার বাপের না হলেও তার বোনের, তো তার বোনের সবকিছুই তার একমাত্র মেয়ের, মেয়ের সবকিছু আবার তার বিবাহিত স্বামীর, এখন তার বিবাহিত স্বামী আবার আমার ভাই, আর ভাইয়ের সবকিছুতে দখল দেয়া আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেই হিসেবে এই বাসা ইনডাইরেক্টলি আমার। তারপর একটু থেমে সাঁঝ আবারও বলল, আপনি কি জানেন আপনাকে আমি এই বাসা থেকে বের করে দিতে পারি? হৃদ বাঁকা হেসে অস্ফুট সুরে বলল, ধুরন্ধর। তখনই সুমিতা বেগম দরজা খুলল। সাঁঝ ও হৃদের ঝগড়ার টেম্পোরারি এন্ডিং হলো। সুমিতা বেগম জিজ্ঞেস করল, তোমরা এখানে একসাথে দাঁড়িয়ে? আমি ছাদ থেকে ঘুরে এলাম। আপনি আসতে বলেছেন আন্টি? সুমিতা বেগম মুখে হাসি ফুটিয়ে বলল, আমি এখন তোমার কাছেই যাচ্ছিলাম বাবা, ভাবছিলাম এখন আসছো না কেন। হৃদ জবাবে বলল, আপনি দেখেছেন, না আসলে তো অভদ্র তো হয়ে যেত, আজকালকার বাচ্চা কাচ্চা তো আবার বড়দের সম্মানের শও করে না। শেষোক্ত কথাটা সাঁঝের দিকে তাকিয়ে বলল,
সাঁজ দাঁত কিরমিরি করে তাকিয়ে আছে, যেন মা পাশে বলে কিছু বলতে পারছে না, না থাকলে খেয়ে ফেলতো। বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবা, ভেতরে এসো। এরপর সাঁজকে উদ্দেশ্য করে বলল, তোর হাব ভাব ভালো ঠেকছে না, ভেতরে ঢোক, না হয় ওই দরজা দিয়ে এক্ষুনি বাইরে বেরিয়ে যা। সুমিতা বেগম বাসার ভেতরে চলে গেল। হৃদ সাঁজের দিকে তাকিয়ে উপহাসমূলক হেসে চলে গেল। সাঁজ বাইরের গেটের দিকে একবার তাকিয়ে ভাবল, কোথাও একটুখানি সম্মান নেই আমার। সবাই একসাথে খেতে বসেছে, সাঁজ উপমা, পাশাপাশি সাঁজের বিপরীত ঠিক সামনের আসনে হৃদ বসেছে। নুরুল ইসলাম অফিস চলে গেছেন, সুমিতা বেগম ও মনোয়ারা বেগম খাবার পরিবেশন করছে। সাঁজ সেই মাথা নিচু করেছিল আর ওঠায়নি, সেভাবেই খেয়ে যাচ্ছে। অনেকটা সময় বাদে সাহস করে মাথা নিচু করে চোখ দুটো সামনে মেলে দেখল হৃদ পানি খেতে গিয়ে মাত্রই তার দিকে তাকাল। চোখাচোখির এই মুহূর্তটা বড়ই সর্বনাশা ছিল। সাঁজ বিষম খেল, হৃদ দ্রুতই নিজের হাতের পানিটা সাঁজকে এগিয়ে দিল। হাতে হাতে এই ছোঁয়ায় সাঁজ জমে গেল। অনেকটা সময় লেগে যায় সাঁজের নিজেকে শান্ত করতে। খানিকটা রেগে মনে মনে বলল, এটা কোন ধরনের খাওয়া, মানুষ এইভাবে খায়, খাওয়া হয়? মুখে বলতে পারল না। এরই মাঝে সুমিতা বেগম হৃদকে জিজ্ঞেস করল, তা বাবা বিয়ে করবে কবে? জি জি আন্টি, মেয়ে পেলেই করব। কেমন মেয়ে পছন্দ বলো তো, খুঁজি আমরাও। এই ধরুন সে শ্যামাঙ্গিনী হবে, এই গায়ের রঙটা চমৎকার, অন্য কোনো পুরুষের নজর সহজে পড়বে না, চুলগুলো কোমর অবধি হলেই হবে, একটু রাগি হবে। মেয়ে মানুষের রাগ আবার ছেলেদের জন্য ভিটামিনের মতো কাজ করে, জেদি হবে প্রচুর, আমার চেয়েও জেদি হতে হবে তাকে। যদি আমি খাওয়া দাওয়া ঠিক মতো না করি, জেদ ধরে থাকি, সে যেন জোর করতে পারে, আর হবে প্রকৃতি বিলাসী। রোজ বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার সামর্থ্য হলেও সময় আমার হবে না। সকালে বাসার আশেপাশে হাঁটবো, বিকেলে ঢাকায় সড়কে রিক্সা নিয়ে ঘুরবো, রাতে চাঁদ দেখবো, এইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে, এই হলো আমার পছন্দ। সম্পূর্ণ কথা শেষে হৃদ সাঁজের দিকে তাকালো। সাঁজ বিমূর হয়ে এক দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে সুমিতা বেগম বলে ওঠে, বাহ, তুমি তো দেখছি আমার মেয়েকেই পছন্দ করো। কথাটা শ্রবণ ইন্দ্রিয় অবধি পৌঁছাতেই সাঁজ পুনরায় বিষম খেল, কেশে উঠল হৃদ। বড্ড গম্ভীর ও থমথমে পরিবেশ, কারো মুখে রানী। সুমিতা বেগম কথাটা বলেই চুপ হয়ে গেছেন, আর এদিকে সাঁজ ও হৃদ দুজনেই হতভম্বের ন্যায় বসে আছে। খানিকটা চমকেছে উপমাও। সবার এমন বিমূর ভাব গতিক দেখে সুমিতা বেগম হেসে বলল, তুমি যেমনটা বর্ণনা দিয়েছ আমার মেয়েটাও ঠিক তেমনি। এতক্ষণে যেন তাদের শ্বাসকার্য স্বাভাবিক হল। হৃদ অপ্রস্তুত হেসে বলল, ও আচ্ছা। সাঁজ জলদি খাওয়া শেষ করে উঠে চলে গেল। হৃদ মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল, ঠিক কীভাবে লজ্জায় পড়ে গিয়েছিল সাঁজ। উপমা উঠে পড়ল। সুমিতা বেগম হৃদকে উদ্দেশ্য করে বলল, ভাবি তোমার ব্যাপারে অনেক বলেছে, কিভাবে এত ব্যস্ততায়ও সময় বের করে আমার মেয়েদের পড়ালে। এমন কিছু না আন্টি, উপমা আমার বোনের মতো, এটা দায়িত্বের মধ্যেই পড়ে আমার। মনোয়ারা বেগম পান চিবাতে চিবাতে বলল, সাঁজও আজ থেকে তোমার বোন, তুমি যা করেছ ভাইও করে না। না না আন্টি, এভাবে বলবেন না। সুমিতা বেগম সূক্ষ্ম নজরে তাকিয়ে বলল, কেন? এটা আমার দায়িত্ব ছিল আন্টি। হ্যাঁ, বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব থাকেই। হৃদ উঠতে উঠতে বলল, এভাবে জনে জনে বোন বানালে বউকে আপু ডাকতে হবে, তাতে শুধু উপমাই ঠিক আছে। মনোয়ারা বেগম কিছুটা দূরে থাকায় হৃদের এত আসতে বলা কথা আর শোনেনি, সুমিতা বেগম শুনেছে। তবে বুঝে ওঠার আগেই হৃদ আবারও বলল, আচ্ছা আন্টি, আজ তবে আসি। সে কি বাবা, এত জলদি? হৃদ আস্তে ধীরে বলিয়া ওড়াল, বউ হওয়ার আগেই কাগজে কলমে বোন বানানোর আগেই বিদায় নিতে হবে, নইলে ভাগ্যে সংসার নেই। সুমিতা বেগম শুনতে না পেরে বলল, হ্যাঁ জি আন্টি, বললাম আজ ক্লাস না থাকলে 11টার দিকে একটা সার্জারি আছে, যেতে হবে, আসি। একদম ফোন ধরবি না তুই, আগে আমার সাথে কথা বলবি। উপমাকে উদ্দেশ্য করে সাঁজ করা কণ্ঠে কথা বলল। উপমা অনুনয়ের সুরে বলল, দেখ তোর ভাই কল দিচ্ছে, একটু কথা বলতে দে না। একটু সাধারণ জনগণের এত এর সমান? কথাটা বলেই উপমার হাতের ফোনের দিকে তাকালো। অর্ণব একতালে কল দিয়েই যাচ্ছে। সাঁজ খপ করে উপমার হাত থেকে ফোন নিয়ে রিসিভ করে কানে তুলল। অর্ণব এপাশের কথা খেয়াল না করে নিজ ভঙ্গিতে এক শ্বাসে বলতে লাগলো, এত কিসের ব্যস্ততা আপনার, একটু বড়কই সময় দিন বউজান। এই থাম তুই, ফোনের এপাশে তোর বউজান না বোন। জেরি
চিল্লাস না, আর কি বললি সময় দিতে। ভাই রেহাই দে একটু। কি করেছি আমার বউকে দে। এক ঘন্টার মধ্যে কল দিলে এমন ব্যবস্থা করব যাতে আগামী তিন দিন কথা বলতে না পারিস। এটা পারবি করতে? বউ থাকতে বেতিম রাখবি। ঘুমা। অর্ণবকে আর কিছু বলতে না দিয়েই সাজ কল কেটে দিল। সামনে উপমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সাজ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি কি কথা বলবি, জলদি বল। বলছি তো ফাস্ট। কেন? তোর বেচারা ভাই আর আমার অভাগা বর আমার অপেক্ষায় আছে, জানিস তো বর ডাকলে অপেক্ষা করতে নেই, জলদি যেতে হয়। নেটওয়ার্কে সাক্ষী রেখে ফোনে সংসার করছিস? ধরে নে তাই, বই নামার সময় অপচয় করিস না, তোর কথা শোনার জন্য আমার কান দুটো মরে যাচ্ছে। ওকে ওকে বল, ওই হৃৎপিণ্ড এখানে কি করছে? রিত ভাইয়া বাসায় তো এই ক মাসে একবারও আসতে দেখিনি, এখন কি এই সকালে তাও আবার হঠাৎ? ও এই ব্যাপার, আসলে সব প্রি প্ল্যান ছিল, শুধু আমরাই জানতাম না। প্রি প্ল্যান? মামি কালকেই আম্মুকে বলেছিল ঢাকা আসবে, আর তার আগেই দিন রিত ভাইয়ার সাথে আম্মুর কথা হয়। আম্মু রিত ভাইয়াকে লাঞ্চে বা ডিনারের জন্য ইনভাইট করেছিল, কিন্তু আগামী বেশ কয়েকদিন ভাইয়া এই সবগুলোতে বাসায় থাকতে পারবে না, আর আজ আর সকালের ক্লাসগুলো হুট করেই অফ হয়েছে বলেই রিত ভাইয়া ব্রেকফাস্ট ইনভিটেশন অ্যাকসেপ্ট করে। মামিও সেই হিসাবে আজ সকালে এসেছে। ও এত কিছু হয়ে গেল, জানলামই না, হতাশ আমি, হতাশ। ব্যাপার না, ব্যাপার আছে। তুই কিভাবে জানলি এসব? ব্যাপারটা কি? কোনো ব্যাপার স্যাপার না, সকালে তুই যখন ছাদে ছিলি তখন মামি ও আম্মুর কথা শুনেছি। ও বুঝলাম, হয়েছে, এবার যাই। না আরো কথা আছে। উপমা এবার বিছানার উপর আয়েশ করে বসল, ক্লান্ত ভঙ্গিতে বলল, প্রশ্ন করতে থাক, একদম থাকবি না, থামলেই চলে যাব। ওর কিসের ক্লাস? রিত ভাইয়ার মেডিকেলের লেকচারার সে। আপনি ওকে দাওয়া দিয়েছে কিসের জন্য? আমাদের এতদিন পড়ানোর জন্য। সোজা বিয়ে সম্পর্কিত প্রশ্ন করলো কেন? তোকে বিয়ে দিতে। মানে? সাজ চমকে উঠল। সাজের বিস্মিত কণ্ঠস্বর শুনে উপমা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, এরকম তো হচ্ছে না, তাহলে বিয়ে নিয়ে প্রশ্ন করলি কেন? জানিস না মুরব্বীরা সিঙ্গেল কাউকে দেখলেই তাকে বিয়ে করানোর চাকরিটা বিনা বেতনে নিয়ে নেয়। তাও ঠিক। নেক্সট প্রশ্ন কর। সাজের আরও একটা প্রশ্ন করার আছে, কাল রাতে ভেবে রেখেছিল, মনে পড়ছে না কেন? সাজকে চুপ থাকতে দেখে উপমা সাজের হাত থেকে ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ওকে বাই। তৎক্ষণাৎ সাজের সেই প্রশ্ন মনে পড়ল, উপমার উদ্দেশ্যে তার অশান্ত বলি, শোন, এই না শোন, কি কাল ওই চিরকুটটা তোকে কে দিয়েছিল? উপমার সঙ্গে সঙ্গে মনে পড়লেও সাজকে বুঝতে দিল না। শুকনো ঢোক গিলে মেকি হেসে বলল, কোন কোন চিরকুট? নীল রঙের, কি জানি মনে পড়ছে না। বল, তোর ভাইয়া অপেক্ষা করছে জানু, যেতে দে, বলে তারপর যাবি। আমি ভাই পিওর আদর্শ বউ, তোর কথা শুনতে পারলাম না, টাটা। কথাটা বলেই রুমের দরজার দিকে পা বাড়ালো, সাথে বলল, আই এম কামিং জামামশাই। সাজ কড়া দৃষ্টিতে তাকিয়ে রইল, ভাবল একে ধরতে পারলে অসুখের পুরো রহস্য সামনে আসবে। সাজ মনে মনে গোটা তিনেক প্ল্যান কষে ফেলল, যাতে একটা বিফলে গেলেও অন্যগুলো কাজে লাগে। কোথায় যাচ্ছ সাজ? ড্রয়িং রুম থেকে সুমিতা বেগমের তীক্ষ্ণ আওয়াজ পেয়ে সাজ নিজের জায়গায় থেমে যায়। দুপুর গড়িয়ে গেছে, সাজ তৈরি হয়ে ক্যাফের উদ্দেশ্যে বেরোচ্ছিল, তখনই সুমিতা বেগমের খপ্পরে পড়ল। বেরোনোর তাড়াতে কোনো বাহানা ভেবে আসেনি। কি বলবে এবার? সাজকে চুপ থাকতে দেখে সুমিতা বেগম আবারও বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? ইয়ে আম্মু। কি? শপিং। হ্যাঁ শপিং এ যাচ্ছিলাম। শপিং? হুম। কদিন আগেই না করলে? হ্যাঁ আসলে পরশুদিন ভার্সিটিতে নবীন বরণ, তাই শাড়ি কিনতে যাব। তা একা যাচ্ছ? উপমা কোথায়? ওকে নিয়ে যাও। তোমার ছেলের বউ তোমার ছেলের সাথে প্রেমালোপে ব্যস্ত, সুমিতা বেগম সামান্য কেশে বলল। মেয়েটার আক্কেল জ্ঞান নেই, কোথায় কি বলতে হবে, তার বিন্দু মাত্র কমন সেন্স যদি থাকতো।
সাজ দাঁত গেলিয়ে বলল। আর কিছু জানতে চাও? বলবো, আমি তো একদম বাবার মতো হয়েছি, স্ট্রেইট ফরওয়ার্ড, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানি না। এই যে দেখো, সেদিন আব্বু কিভাবে বললো, বয়স তো হচ্ছে, এখন প্রতিদিন তোদের আম্মুর সাথে ডেটে যেতে ইচ্ছে। সাজ, যা তুই বের হ। সাজ আবারও দাঁত গেলালো, গুনগুন করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। সুমিতা বেগম সাজের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাবা মেয়ে মিলে আমার জীবনটা শেষ করে দিল। পাশে বসে মনোরা বেগম সরু দৃষ্টিতে সবটা দেখে প্রসন্ন হেসে বলল, একদম আমার ভাইটার কপি। হঠাৎ মস্তিষ্কে কোনো একটা কথার বিচরণ হলো, যেন মনোরা বেগম সুমিতা বেগমকে বলল, ভাবি সাজকে নিয়ে একটা কথা ছিল। তা বল। দেখো ভাবি, মেয়েকে যতই ভালোবাসো না কেন, সারা জীবন তো আর নিজের কাছে রাখতে পারবে না, আর ছেলে তো লাগে একটা। সুমিতা বেগম মিহি হেসে বলল, ওর মতো ছেলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার, কিন্তু। সঠিক সময়ের ঘণ্টাখানেক পূর্বেই সাজ ক্যাফের সামনে চলে এসেছে। এতক্ষণ বসে বসে অপেক্ষা করা মোটেও সাজের মতো মেয়ের পক্ষে সম্ভব নয়। আশেপাশে নজর বুলিয়ে নিল, পাশেই একটা শপিং মল দেখে কোনো কিছু না ভেবেই ঢুকে পড়ল। অতপর ভেবে নিল মিথ্যা বাহানাকে সত্যি করবে, নবীনবরণের জন্য শাড়ি কিনবে। এখন ইতিমধ্যেই ডিপার্টমেন্টের একটা চ্যাট গ্রুপ খোলা হয়েছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মেয়েরা কালো শাড়ি এবং ছেলেরা ডার্ক মেরুন পাঞ্জাবি পরবে। উপমার কাছে কালো শাড়ি থাকায় সাজ আর কেনাকাটায় আগ্রহ দেখায়নি, তবে এখন যেহেতু এসেই পড়েছে কিনে নেয়াটাই সাজের কাছে ঠিক মনে হলো। অনেক দেখে শুনে নিজের জন্য একটা কালো রঙা শাড়ি কিনল, ছাই রঙা পার। অনেক শাড়ির ভেতরেই এটাই যেন তার মন কাড়ল। ফেরার সময় জেন্টস ওয়ার্ল্ডে একটা কালো পাঞ্জাবিতে তার বৃষ্টি পড়ল। মুহূর্তে সে পাঞ্জাবির সাথে হৃদকে কল্পনা করে ফেলে, মনে মনে বলে ফেলল, এই পাঞ্জাবিটা আমার ডক্টর সাহেব ছাড়া আর কারোর গায়ে মানাবে না। কিনে নিল ওটাও, আবারও ফিরে এলো ক্যাফেতে। এখনো 20 মিনিট বাকি। বাইরের কাঁচের দেয়াল থেকে ভেতরের দিকে হৃদকে বসে থাকতে দেখে সাজ কপাল কুচকে ফেলল, অবাক হলো হৃদের ঠোঁটে লেপটে থাকা হাসি ও চোখের সেই খুশির ঝলক দেখে। সাজের ঠোঁটে আবারও স্বল্পক্ষণের এক হাসির দেখা মিলল, সঙ্গে সঙ্গে তা মিইয়ে গেল। হৃদের পাশে বসে থাকা এক রমণীকে দেখতেই ফর্সা গোলগাল মুখশ্রীতে বেশ বড় একটা গোল ফ্রেমের চশমা, সেই মেয়েও হাসছে। মুহূর্তেই সাজের গা রিরি করে উঠল, তার সাথে একটা মেয়ে ঝগড়া করছিল বলে সেদিন কি কাহিনীটাই না করলো, আর এখন হাতে হাতে ধরে হাসছে, এ কেমন খুশি হওয়া, সাজের সহ্য হচ্ছে না। তবু নিজেকে শান্ত করে নিল, নিজের মনকে বোঝালো হয়তো বন্ধু হবে, হতেই পারে। আবার নিজের মনকে প্রশ্ন করলো, যাইছে হোক, বন্ধু হোক বা প্রেমিকা হোক, তাতে কার কি, তার কেন অস্থির লাগছে। মস্তিষ্কে প্রশ্নোত্তর খেলতে খেলতে ভেতরে প্রবেশ করল। হৃদের পেছনের ফাঁকা টেবিলটাতে বসতে নিয়েই তার হাত পা অসার হয়ে গেল, ওদের কথোপকথন শুনতে পেল। মেয়েটি প্রশ্ন করল, এত ভালোবাসিস, আগে বলিসনি কেন? বাদ দে, কবে থেকে ভালোবাসিস? তাদের কথা চলল, তবে কানে এলো না সাজের। যেভাবে পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিল সেভাবেই ক্যাফে ত্যাগ করল। এখানে তার দম বন্ধ হয়ে আসছে, মনটা বিষিয়ে যাচ্ছে, ধীরে ধীরে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হ্রাস পাচ্ছে। জলদি একটা রিকশাতে উঠে পড়ল, মাথায় যন্ত্রণার সাথে আপাতত দুটো প্রশ্ন ঘুরপাক করছে। হৃদের সেই প্রেমময় চাহনিটা কেন, সেই চাহনি দিয়ে সাজের অস্থির হৃদয়ে ঝড় তুলত। হৃদের প্রতি তো প্রেম নেই, তবে কেন বুকটা পুড়ে যাচ্ছে প্রতিনিয়ত? অসুখের কথা আর তার মন কিংবা মস্তিষ্কে এলো না, সে এখানে কেন এসেছিল তা ভুলে গেছে। এমন তিক্ত অনুভূতি আর আগে হয়নি, আর তার ব্রেকআপেও না। হায় সাজ, প্রেমেরই অসুখে জ্বলে পড়ে অঙ্গার হচ্ছ, অতপর ভস্ম হয়ে আবারও মিশে যাচ্ছ এই প্রেমেরই মাঝে। ডাক্তার সাহেব, জানেন অনুভূতিরা বড্ড রহস্যময়ী হয়ে থাকে, কখনো ঠিক সময়ে সঠিক অনুভূতি হয়ে ধরা দেয় না, আবার সময় ঠিক থাকলে সে মানুষটা হয় ভুলে পরিপূর্ণ। সময় ও মানুষ উভয়ই যদি ঠিক থাকে তবে ভাগ্য খেলে গেম। এই যে আমাকেই দেখুন না, প্রথমে যাকে দেখে মনে হচ্ছিল ভালোবাসি সে মানুষটা আগা থেকে গোড়া ভুল বেরোলো। সময়ের তালে আমার যে সময়কার অনুভূতির নামটাও ভুলের ঊর্ধ্বে দেখা গেল,
এরপর ছেলে দেখলেই দূরে দূরে থাকতাম না, যেন সেও ভুল হয়ে বের হয়। কিন্তু এত কালের নিয়ম ভেঙে সেবার রাগের বশেই আপনাকে কবুল করে নিলাম, অদ্ভুত না? নিজের এরূপ কর্মকাণ্ডে আমি নিজে অবাক বনে গেলাম। কিভাবে পারলাম? পরে ভাবলাম আপনি হয়তো ফেক, সামনে এসে দাঁড়াবেন না এ জীবনে। ফেক অ্যাকাউন্টের সাথে মজা নেয়ার মতো মেয়ে কখনোই আমি ছিলাম না। এতকালের ধরা বাঁধা নিয়ম সব আকাশে ছুঁড়ে এসছি, থেকে আপনার সাথে কথা বলতে লাগলাম। অন্য রকমের আকর্ষণ বল দ্বারা আপনি আমাকে প্রতিবার টানছিলেন, ধীরে ধীরে আপনি হয়ে যান আমার হাসি মুখের কারণ। যতবার আপনাকে একটা করে মেসেজ পাঠাতাম, ততবার যেন মাথা থেকে সব ধরনের স্ট্রেস বেরিয়ে যেত, জাদু জানতো আপনার প্রতিটি মেসেজ। আমি তবুও ভাবতাম এটা একটা ফেক অ্যাকাউন্ট, কিছুদিন গেলেই ব্লক দিব। কিন্তু সময়ের বিবর্তনে আমি আপনাকে ব্লক দেওয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলি। এত এত ভুলের মাঝেও আপনি যেন সঠিক হন সেই ইচ্ছে পোষণ করি। তারপর সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করে নেন, সেই সন্ধ্যাতেই ভার্চুয়ালের চ্যাপ্টার ক্লোজ করে আমার সামনে এসে দাঁড়ান। ফোনের শোকে শোকাহত আবিতা সেদিন আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি, এরপর থেকে ঝগড়ার কারণ খুঁজি। অজানা অপ্রত্যাশিত কারণেই আপনার সাথে ঝগড়া করে শান্তি পাই। কোথাও শুনেছেন কেউ ঝগড়া করে শান্তি পায়? আমি পাই। জানেন ঝগড়াটাও না সবার সাথে করা যায় না, কিন্তু আপনার সাথে ঝগড়া করার অধিকার বোধ জাগ্রত হয়। ধীরে ধীরে মনের মাঝে নিষিদ্ধ ইচ্ছে জাগে, আপনার প্রতি আপনার প্রশস্ত বুকে লজ্জা রাঙা মুখ লুকানোর ইচ্ছে জাগে। কেন বলতে পারেন? সময় অতিবাহিত হলো, জানতে পারলাম ভার্চুয়ালে যাকে মনে প্রাণে নকল না হওয়ার আরজি জানিয়েছিলাম সে আমার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে। সামনের জনকে ঘিরেও মনের মাঝে রয়েছে অগাধ অনুভূতি। আমি লজ্জা পেলাম, বাইরে থেকে নিজেকে বোঝানোর চেষ্টায় মেতে উঠলাম। এসব কিছুই না, আগে যে সব কথা বলেছি হয়তো সেগুলোর জন্য এমন লাগছে। কিন্তু পরক্ষণেই মনে মনেই নিজের মনকে মনের অগোচরে প্রশ্ন করলাম, খুশি তো? মন আমার উত্তর দিল না, ক্ষণে ক্ষণে অসুস্থ হতে থাকলো। আপনি সাথে থাকলে দিন দুনিয়া ভুলে অবাধ্য মনটা ছটপট করতে লাগলো, আপনার অনুপস্থিতিতে সব জায়গায় আপনাকে খুঁজতে থাকলো। এর মধ্যে এক অজানা নম্বর থেকে মেসেজ আসা শুরু করলো, সেই মেসেজগুলোতে আপনাকে অনুভব করতে লাগলাম। তার নাম দিলাম অসুখ, আমি তার প্রতি দুর্বল হইনি, তার কথাবার্তায় হয়েছি, সে কথাগুলোর মাঝে যে আপনাকে খুঁজে পেতাম। মনে পড়ে বর্ষণের সেই সন্ধ্যাটা, আমি বৃষ্টি উপভোগ করছিলাম তখন আপনি এলেন। আপনাকে দেখে সেদিন আমি অনুভূতির প্রখরতা জানালাম, জানেন অন্য রকমের অধিকার বোধ করলাম। পড়ানোর সময় আপনার তৃষ্ণার্ত নয়ন জোড়ায় আমি সেই অধিকার বোধ দেখেছি যা আমার ভাইয়ের চোখে দেখতাম। এক্সাম দিতে যাওয়ার আগে যখন আপনার সাথে দেখা হলো তখন আপনার চোখের দুশ্চিন্তা দেখলাম যা এতকাল আমার মায়ের চোখে দেখে এসেছি। সেদিন এই শহরের রাস্তা পার করার সময় যখন আপনি আমার হাত ধরলেন তখন সেই হাতের মাঝে যেই ভরসা পেয়েছি তা বাবার কাছে পেয়েছিলাম। তবে আপনার চোখে এ সকল অনুভূতির পাশাপাশি দেখে এসছে এক প্রণয়াকাঙ্ক্ষা যা এর আগে না কোথাও দেখেছি না অনুভব করার দুঃসাহস করেছি। আপনার চোখে সেই দৃষ্টি হৃদয়ে ঝড় তুলতে সক্ষম, সেই চোখের দৃষ্টি তাকালে আমার অষ্টাদশী হৃদয়ের অনুভূতির দফা রফা হয়ে যায়। সেই চোখ থেকে দৃষ্টি সরে গেল, দুনিয়া এফোর ওফোর করে বলতে ইচ্ছে হয়, ডক্টর সাহেব আপনি এই সাজের হয়ে যান, আপনার একার জয়েই তার অস্থিরতা কমবে, তার অশান্ত মনটা শান্ত হবে, কিংবা আপনাকে এই আমিটা দিয়ে দিই। এত সব কথা বলি বলি করেও হয়তো আর বলা হয়ে উঠবে না, না উঠুক, জানেন আপনার পাশে না আমি নিজের ছায়াকেও সহ্য করতে পারি না, সত্যি বলছি বুকটা ফেটে যায়। এরকম হিংসুটে তো আমি ছিলাম না, আপনাকে কেউ ছুঁয়ে দিলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়, ইচ্ছে হয় আপনাকে নিয়ে জনশূন্য কোথাও চলে যাই যেখানে কেউ নেই, কেউ থাকবে না,
সেখানে না, সময় থেমে যাবে। আমি দু চোখ ভরে দেখে যাব আপনাকে, এই হিংসুটে আমিটার কি অবস্থা হয়েছিল তখন যখন আপনি সেই মেয়েটির হাত ধরলেন, হাসি মুখে কথা বললেন, অবশেষে মুখ ফুটে ভালোবাসি বললেন। বুকটা কেঁপে উঠছিল আমার, এটা তো আমি চাইনি, চেয়েছিলাম তো আপনাকে। আমার মনটা যদি একবার পড়তে পারতেন, তবে মন ভাঙার আগে শতবার ভাবতেন। বিগত দুটো দিন ধরে শান্তি নেই আমার, ছটফট করছি, আম্মু ধরে ফেলবে এই ভয়ে রুম থেকে খুব কম বেরিয়েছি, রাতে ঘুম আসতে চায় না জানেন। বুকের মাঝে মনে হয় পাথর ভর করেছে, চোখ দুটো ছলছল করতে থাকে। উপমা যাতে বুঝে না যায় সেই জন্য জোর করেই চোখ বুঝে শুয়ে থাকতাম, এতে কি যন্ত্রণার অবসান হয়? অতপর সাহারা হলো স্লিপিং পিলস, আপনার বিরহ আমায়, এই রাত্রি প্রিয়াকে ঘুমের জন্য ঔষধ নিতে বাধ্য করেছে, তবুও চোখে ঘুমেরা ধরা দিত না। এভাবেই কাটলো আমার বিগত দুটো দিন। আচ্ছা যান, স্বীকার করে নিলাম এই জঘন্য অনুভূতিটা ভালোবাসা, মারলাম আপনাকে, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু তারপর ডাক্তার সাহেব, আপনাকে ভালোবাসার আগে যদি গুণাক্ষরেও টের পেতাম ভালোবাসা এত যন্ত্রণা, সাদরে মৃত্যু গ্রহণ করতাম, তবু আপনাকে ভালোবাসার মতো পাপ করতাম না। বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশপানে অশ্রু সজল চাহনি নিবদ্ধ করে মনের কাগজে লিখে ফেলল এই চিঠি, যা সে ছাড়া কেউ জানবে না। তবে বুকটা হুহু করছে, তার মনের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি ঝরছে না, মাঝে মাঝে বজ্রাঘাত করছে, এই যা। দুদিন ধরে সাজের ফোন বন্ধ। সেদিন হৃদের সাথে দেখা হয়েছিল, উর্মির চেক আপের জন্য এসেছিল, মাঝে হৃদের সাথে দেখা হয়। সেখানে জানতে পারে উর্মি 4 মাসের প্রেগনেন্ট। সেই খুশিতে হৃদের মুখ এত উজ্জ্বল দেখাচ্ছিল, আগে ভাগেই গিয়ে ক্যাফেতে বসে। উর্মি মূলত হৃদের সাথে সাজকে নিয়েই কথা বলছিল, এদিকে হৃদ কেবল তারই উত্তর দিচ্ছিল। প্রশ্নোত্তর সংক্ষেপণতায় ঝড় উঠল সাজের হৃদয়ে। হৃদ সন্ধে 7টা পর্যন্ত অপেক্ষা করেছিল, সেদিন সাজ আসেনি, কল দিয়েছিল, সেদিন থেকে ফোন সুইচ অফ। এই দুদিনের ব্যস্ততায় আর সামনে এসে দাঁড়াতে পারেনি, উপমাকেও কল দিয়েছে, প্রতিবারেই আলাপনটা ছিল এরকম। হ্যালো। হ্যাঁ হৃদ ভাইয়া, বলো। সাজ নিজের রুমে ঘুমাচ্ছে। ও আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। বলাই বাহুল্য, হৃদের অনুভূতি সম্পর্কে উপমা অবগত সেই শুরু থেকেই। হৃদ যে কোনো ধরনের সাহায্য পেত উপমার কাছ থেকে। ভাবনার মাঝে হঠাৎ করে সাজ চমকে উঠল আওয়াজ পেয়ে, পাশে তাকিয়ে দেখল কফি মগ হাতে নিয়ে উপমা দাঁড়িয়ে আছে। উপমা বিরক্ত ভরা কণ্ঠে বলল, কখন থেকে ডাকছি শুনছিস না? সাজ শোনেনি, কেন শোনেনি সে বাহানা দেওয়ার প্রচেষ্টাও করল না, বড্ড শীতল কণ্ঠে বলল, কি বলবি? এতে যেন উপমা নিজেও শান্ত হলো। সাজের এমন কণ্ঠে নিজের ভেতর কোথাও একটা যন্ত্রণা অনুভব করল। সাজের কাঁধে হাত রেখে কোমল স্বরে বলল, মন খারাপ? সাজ হাসল, ভাগ্যকে তাচ্ছিল্য করার সে হাসিতে ছিল যন্ত্রণা। হেসে হেসেই বলল, দিব্যি আছি, কিছু হয়নি আমার, দেখে মনে হচ্ছে অনেক কিছুই। সাজ কিছু বলল না, যেভাবে ছিল সেভাবেই রইল। উপমা ধোয়া ওঠা কফির মগে চুমুক দিয়ে বলল, তুই না বলতে চাইলে বলতে হবে না। এবারও সাজ নির্বিকার। উপমার এটা সহ্য হচ্ছে না, তার বেস্ট ফ্রেন্ড তো এমন না, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, ড্রয়িং রুমে হৃদ ভাইয়া আছে। সাজ আর নির্লিপ্ত থাকতে পারল না, ফট করে উপমার দিকে তাকালো। হুট করে যেন তার শ্বাস বেগ বেড়ে গেল বহুগুণে, অস্থির লাগছে খুব, হাসফাস করতে করতে বলল, কি বলি? হৃদ ভাইয়া আধ ঘন্টা ধরে বসে আছে। সাজ আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করতে পারল না, দৌড়ে ছুটে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যেন এখনই বেরিয়ে আসবে। দরজার সামনেই পা জোড়া থেমে গেল, নিজের মনকে প্রশ্ন করল, কার জন্য এত উতলা হওয়া, যার হৃদয়ে বসত করে অন্য কোনো নারী? তবুও সে একেবারে থামল না, গুটি গুটি পায়ে এগিয়ে গেল, সোজা চোখ গেল সোফায় বসে থাকা এক ডাক্তারের উপর। এই ডাক্তারই তো তার মন নিয়েছে, এখন নিজেকে শূন্য শূন্য লাগছে, বুকের মাঝে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করছে না। খুব করে হৃদকে বলতে ইচ্ছে করছে, হৃৎপিণ্ডের ডাক্তার হয়ে কি করে অন্য কোনো হৃৎপিণ্ড চুরি করলেন আপনি? বলতে পারল না, কথাগুলো যেন মনের সাথে থেমে গেছে। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তাতে কি, সে খেয়াল কি সাজের আছে? সাজ শুধু এই মানুষটার দিকে তাকিয়ে আছে, নিজে খানিকটা শান্ত হতেই কপাল কুচকে ফেলল। হৃদকে এতটা অগোছালো এর আগে দেখেনি সে। ফর্সা মুখশ্রী কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে আছে,
রক্তশূন্যতা দেখা দিল কিনা, পরনের সাদা শার্টটা ইন করা না, হৃদ নিয়মের বহির্ভূত হলো কবে? সাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিমানে জর্জরিত সাজের মনটা যেন খা খা রোদে এক বিন্দু জল পেয়েছে। হঠাৎ সাজের বুকটা ধক করে উঠল। হৃদের চাহনি এখন তার চোখের মাঝে স্থির। সাজ সেই চোখের বানে তাকানোর সাধ্য পেল না। আবার যদি হারিয়ে যায়? সোজা রুমের ভেতরে চলে গেল। উপমা একটা দীর্ঘশ্বাস ফেলে সাজকে দেখে বাইরে চলে এলো, হৃদের পাশে এসে বসল। হৃদ একবার চোখ তুলে তাকালো উপমার দিকে। পাশে সুমিতা বেগম হৃদের সাথে হরেক রকমের কথা বলে যাচ্ছে। হৃদ হ্যাঁ হু করল। শেষমেশ গিয়ে উপমাকে বলল, ওয়াশরুম। সুমিতা বেগম উপমাকে বলল, তোদের রুমটা দেখিয়ে দে মা। হৃদ দাঁড়িয়ে পড়ল। উপমা হৃদকে রুম দেখিয়েই ফিরে এলো। হৃদ বড় বড় পা ফেলে ভেতরে প্রবেশ করল। রুমে কাউকে না পেয়ে সোজা বারান্দায় চলে গেল। কালো রঙের একটা স্কার্ট পরে আছে সাজ, উপরে ফুলহাতা জামা, চুলগুলো বাতাসে উঠছে সাজের, বড্ড উস্কো খুস্কো দেখাচ্ছে, চোখের নিচে কালি পড়েছে। সে চোখের অস্ত্র এখনও শুকোয়নি। গ্রিলের উপর রাখা সাজের হাতে হৃদ নিজের হাত রাখল। সাজ চকিতে চাইল হৃদের পানে। মিহি হেসে বলল, প্রিয় তোমার চোখের প্রতিটি অস্ত্র প্রেমিকের বুকে রক্তক্ষরণে নেই, তবে আমার তা হচ্ছে না। তোমায় এ রূপে দেখে আমার প্রেম প্রেম পাচ্ছে সন্ধ্যাবতী। সাজ হৃদের কথা শুনে চমকে গেল। এই প্রহর যেন থমকে গেল। সাজ অনিমেষ তাকিয়ে আছে হৃদের দিকে, কান দুটা লাল হয়ে যাচ্ছে। সে হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে, কথা গোছাতে পারছে না, মুখ ফুটে কি বলবে সে জানে না, কাঁপছে এখনো। হৃদ মুচকি হেসে সাজের মুখোমুখি দাঁড়ালো। সাজ হৃদের দিকে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে কম্পনরত অধৈর্যগুল নেড়ে বলল, অসুখ। হৃদ হালকা হেসে শুধালো, বিশ্বাস হয় না। সাজ ডুকরে কেঁদে উঠল। হৃদ এই কান্নার দরুন নিজের বুকের মাঝে চিনচিনে এক ব্যথার আভাস পেল। সাজ দুহাতে মুখ ছাপিয়ে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে একসময় সামনের লম্বাটে পুরুষটার দিকে তার বুকে কপাল ঠেকাল। হৃদ মিহি হেসে সাজের অগোছালো চুলে নিজের হাত ডোবাল। সাজ কান্না ভেজা গলায় জিজ্ঞেস করল, আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অসুখ তো আমায় ভালোবাসত। হৃদ থেমে গেল, সাথে সাজের এলোমেলো চুলে বোলানো হাতটাও। সাজ মাথা তুলল, হৃদের চোখের দিকে তাকিয়ে দেখল সেই চোখে বিস্ময়। সাজ বুঝল না, নিষ্পলক তাকিয়ে রইল। হৃদ অবাক কণ্ঠে প্রশ্ন করল, কি? সাজ সেদিনকার সবটা খুলে বলল। হৃদ বোকার মতো কিছুক্ষণ চেয়ে রইল। তার মুখের ভাব পরিবর্তন হলো অনেকটা সময় বাদে। অস্থির চিত্তে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল। নিজেকে শান্ত করতে পারছে না, চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, এই মেয়ে, এই বলছো না কেন আমাকে, এত বোকা কেউ হয়? তবে এই কথা সাবলীলভাবে বলার মতো ধৈর্য নেই, কিছুটা জোরালো গলায় বলল, কান্না থামাও, একদম কাঁদবে না। সাজ কান্না থামালো, নাক টানছে তবুও, আবারও কেঁদে ফেলল, ফোপাতে ফোপাতে বলল, থামছে না তো কি করব। সাজের এহেন অবস্থা দেখে হৃদ হালকা কণ্ঠে বলল, শুনেছি মেয়েদের কাছে স্পেশাল পাওয়ার থাকে, দূরে থেকে কোন ছেলে তাকে দেখে কি অনুভব করছে সব বুঝে যায়, কিন্তু সন্ধ্যাবতী এত বোকা হলো কি করে, সে তারই অসুখকে চিনতে পারেনি।